সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ভেক্টরের সাত নম্বর ক্লাস নিয়ে হাজির হলাম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা ভেক্টরের সাত নম্বর ক্লাসটা করব। তো হ্যাঁ আমি সব আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা ভেক্টরের এর আগে ছয়টা ক্লাস করছি তো এর আগের যে ক্লাসটা সেই ক্লাসটাতে আমরা হচ্ছে লম্বাংশ উপবাদ্য এই টপিক রিলেটেড ম্যাথ প্রবলেমগুলো সলভ করছিলাম মোটামুটি আমরা এখন দুই বা দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি বের করার প্রসিডিওর জানি এবং প্রসিডিউর খুব সহজভাবে জানি আমরা বিভিন্ন মানে ভাবে বিভিন্ন উপায়ে লব্ধি বের করা শিখছি সামান্তরিক সূত্র দিয়ে শিখছি লম্বাংশ উপবাদ্য দিয়ে শিখছি তো আমরা সেরকম একটা ক্ষেত্র আজকে নিয়ে আলোচনা করব সাউন্ড নাই বা সাউন্ড সাউন্ড বাড়ানো যায় না ভিডিও হোল্ড হচ্ছে সাউন্ড প্রবলেম সাউন্ড তো প্রবলেম থাকার কথা না সাউন্ড তো প্রবলেম থাকার কথা না সাউন্ড শোনা যাচ্ছে না ঝিরঝির করে বিটিভির মতো আচ্ছা বিটিভির মতো কেন জির জির করবে আচ্ছা ফেসবুকে ক্লিয়ার আছে মেবি ওয়েব অ্যাপে একটু সমস্যা হয়েছে নাকি আচ্ছা দাঁড়ো দেখছি 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 ওয়েট করো দেখে নিচ্ছি দ্রুতযুক্ত হয়ে যাও এই ফাঁকে সবাই যুক্ত হয়ে যাও দেখো তো এবার ক্লিয়ার কিনা দেখো তো এবার ক্লিয়ার কিনা আমি মেবি একটু আস্তে কথা বলছি এই ছাড়া তো কোনো সমস্যা হওয়ার কথা না দেখো এবার মেবি ক্লিয়ার আগের মতোই আগের মতো আগের মতো সাউন্ড ঠিক আছে একটু ইকো হচ্ছে সাউন্ড সি ঠিক আছে একটু ইকো হচ্ছে এইটা হয়তো নেটের প্রবলেমের জন্য তোমরা দেখবা এই ক্লাসটা যখন তোমরা রেকর্ড করো তখন দেখবা এই ইকোটা থাকে না ঠিক আছে তখন দেখবা এই ইকোটা থাকবে না ঠিক হচ্ছে না সাউন্ড প্রবলেম হচ্ছে প্রবলেম হচ্ছে দাদা চলবে এমন লাগতেছে যে গলায় কাফ ছваяছে আচ্ছা প্রবলেম সাউন্ড প্রবলেম এসে মুশকিল হলো আচ্ছা ওইভাবে প্রবলেম কিন্তু ফেসবুকেতে প্রবলেম না এই যে তোমরা তো মুশকিল করে দিলা সঞ্জয় দাদা অপূর্ব আর অপার ভাইয়ের সাউন্ড সিস্টেম ভালো আমার সাউন্ড সিস্টেম আমার সাউন্ড সিস্টেম তো একই সাউন্ড সিস্টেম সমস্যা কোথায় তো আচ্ছা এবার দেখো এবার মেবি ঠিক আছে আচ্ছা একটু ট্রাই করো মানিয়ে নেওয়ার ট্রাই করো বুঝছো আর যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে এফ বিতে চলে যাও ঠিক আছে ক্লাসটা কন্টিনিউ করতেই হবে আজকে ক্লাসটা কন্টিনিউ করতে হবে হ্যাঁ তো চলো আজকে আমরা হচ্ছে ভেক্টর অধ্যায়ের নতুন একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক পড়ব তো এই ইম্পর্টেন্ট টপিকটার নাম হচ্ছে নদী নৌকার ম্যাথ প্রবলেম আজকে আমরা নদী নৌকার কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব ঠিক আছে নদী নৌকার কয়েকটা ম্যাথ প্রবলেম ফেসবুকে লাইভ আসতেছে না কেন কেন ফেসবুকে তো লাইভ হচ্ছে কি বলো ফেসবুকে লাইভ নাই আছে তো ফেসবুকে তো লাইভ আছে আচ্ছা ফেসবুকে ক্লিয়ার ওকে তো চলো শুরু করে দিই আজকে আমরা নদী নৌকার ম্যাথ প্রবলেমগুলো সলভ করব নদী নৌকার ম্যাথ প্রবলেম এই অধ্যায়ের খুবই খুবই ইম্পর্টেন্ট প্রবলেম এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসলে নদী নৌকার প্রবলেম থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ইভেন এইবারও যে সকল জায়গাতে বোর্ড প্রবলেম থেকে প্রশ্ন বোর্ডে কোশ্চেন আসছে তো ওই নদী নৌকার প্রবলেম থেকেই কোশ্চেন আসছে তো চলো আজকে আমরা এই নদী নৌকার প্রবলেম রিলেটেড যত ধরনের ম্যাথ প্রবলেম আছে আমরা সেগুলো আজকে সলভ করব। তো প্রথমে একটা প্রবলেম দিয়ে শুরু করি ন এক নম্বর একটা প্রবলেম বলা হচ্ছে একটি নদীতে স্রোতের বেগ খাতা কলম নিয়ে বসে পড়ো দ্রুত একটি নদীতে স্রোতের বেগ ছয় কিলোমিটার পারা একজন মাঝি একজন মাঝি স্রোতের সাথে স্রোতের সাথে আট কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে আট কিলোমিটার আওয়ার বেগে ডিগ্রি নৌকা চালনা করলে নৌকা চালনা করলে প্রকৃতপক্ষে নৌকা কত বেগে কোন দিকে চলবে প্রকৃতপক্ষে নৌকা কত বেগে কোন দিকে চলবে জাস্ট ক্ষেত্রটা বোঝার জন্য প্রথমে একটা প্রাইমারি লেভেলের ম্যাথ প্রবলেম দিলাম খুবই প্রাইমারি লেভেলের ম্যাথ স্রোতের বেগ দেওয়া আছে নৌকার বেগ দেওয়া আছে প্রশ্ন করছে নৌকাটা কত বেগে কোন দিকে চলবে এটা হচ্ছে আমাদের কোশ্চেন তো দেখো প্রথমে একটা নদী এঁকে ফেলবা প্রথমে একটা নদী এঁকে ফেলবা তো ফিজিক্সের নদী দেখতে এরকম হবে দুইটা সমান্তরাল দাগ দিয়ে একটা নদী এঁকে ফেলবা অনেকে মনে করতে ভাই নদীর প্রস্থ কি জায়গায় একই ফিজিক্সের নদীর প্রস্থ সব জায়গায় একই ঠিক আছে বাস্তবের কথা বাদ দিয়ে একেবারে দুইটা প্যারাল রেখা দ্বারা একটা নদী আঁকার চেষ্টা করবা এবং নদীর প্রস্থ সব জায়গায় একই এটা ধরে নিয়েই ব্যাখ্যা করবা এবার একটা নৌকা কোনো একটা মাঝি সে নৌকাটা চালনা করছে ধরো এইটা হচ্ছে নৌকা এই যে এটা হচ্ছে নৌকা এই নৌকাটা চালনা করতেছে তো কোন দিক বরাবর চালনা করছে স্রোতের সাথে ডিগ্রি করে কিলোমিটার পার আওয়ার কোন বেগে চালনা করছে নদীতে স্রোত আছে তাহলে স্রোত এভাবে যাবে স্রোত এভাবে হবে হবে হয় এদিকে এভাবে নদীতে প্রবাহিত স্রোত থাকবে নয়তো স্রোত এদিকেও প্রবাহিত হতে পারে এদিকে প্রবাহিত হবে যে কোনো একটা দিকে তুমি স্রোত থাকবা তো চেষ্টা করবা সহজ হবে তোমার বুঝতে পারবা বা সবার সাথে মিলবে বিভিন্ন বইয়ের সাথেও মিলবে যদি স্রোত ডান দিকে নাও বাম দিকে নিলে যে হবে না তা না তবে তুমি যদি ডান দিকে নাও তাহলে সেটা বেটার হবে কারণ আমরা লিখতে লিখতে ডান দিকে যাই তো ডান দিকে অনেক জায়গা থাকে এই কারণ আমরা স্রোতটাকে ডান দিকে ধরবো তুমি বাম দিকে ধরলেও কোনো সমস্যা নেই তাহলে নদীতে স্রোত আছে এই স্রোতের বেগটা দেওয়া আছে ৬ কিলোমিটার পার আওয়ার নদী যদি শান্ত থাকতো নদীতে কোনো স্রোত নাই শান্ত নদী তাহলে তুমি যেদিকে নৌকা চালাই তা নৌকা সেই দিকে চলতো সেই বেগেই চলতো বাট নদীতে স্রোত আছে যেমন পুকুরের পানির পৃষ্ঠ কিন্তু শান্ত তো পুকুরে তুমি যদি নৌকা চালাও যেদিকে নৌকা চালাবা নৌকা কিন্তু সেদিকে চলবে কারণ পুকুরের পানিতে নর্মালি কোনো স্রোত থাকে না কিন্তু নদীতে তো ভাই স্রোত থাকে তাহলে নদীতে যখন তুমি নৌকা চালাবা তখন নৌকার ইঞ্জিনের তো একটা বেগ আছে ধরো ট্রলার বা নৌকা ইঞ্জিন চালিত নৌকা তো সেই নৌকার ধরো একটা বেগ আছে সেই নৌকা একটা বেগ নিয়ে চলছে এবার মাঝি নৌকা নৌকাটাকে যে বেগে চালাচ্ছে সেই বেগে কিন্তু যাইতে পারবে না সেই বেগে সেই দিকে যাইতে পারবে না কেন পারবে না কারণ নৌকার উপর আরো একটা বেগ আছে সেটা হচ্ছে স্রোতের বেগ স্রোত নৌকাকে ধাক্কা দিচ্ছে তাহলে নৌকা কিন্তু একসাথে দুইটা বেগ এক্সপ্রেস করতেছে একটা হচ্ছে স্রোতের বেগ আর একটা হচ্ছে নৌকার বেগ তাহলে নৌকা আসলে কত বেগ নিয়ে কোন দিকে চলবে নৌকা তখন স্রোতের বেগ আর নৌকার বেগের লব্ধি বেগ নিয়ে চলবে নৌকার যে নৌকাটা যে বেগে চলে যেমন এখানে আট কিলোমিটার পার আওয়ার বেগে মাঝি নৌকা চালাচ্ছে আর স্রোতের বেগ হচ্ছে ছয় কিলোমিটার পর আওয়ার তাহলে নৌকা আসলে ছয় আট কোনোটাতেই যাবে না এই দুইটা লব্ধি নিয়ে চলবে তো কীভাবে চলবে দেখো কীভাবে যাবে লব্ধিটা কিভাবে হবে আমি তোমাকে একটু ভেঙে ভেঙে বোঝাই তোমার এত আঁকার দরকার নেই দেখো মাঝি নৌকা চালাচ্ছে হচ্ছে স্রোতের সাথে কত ডিগ্রি কোন করে সিক্সটি ডিগ্রি কোন করে তাহলে স্রোতের সাথে এই যে সিক্সটি ডিগ্রি কোন করে এদিক বরাবর নৌকা চালাচ্ছে স্রোত ধরো এই বরাবর প্রবাহিত হচ্ছে সিক্সটি ডিগ্রি কোন এই কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি কোন করে এদিকে চালাচ্ছে তো স্রোত তখন তো একটু ধাক্কা দিবে তো স্রোতের ধাক্কা একটু বেঁকে যাবে না তাহলে না যাবে এইদিকে না যাবে এইদিকে দেখা গেল বেঁকে এদিকে একটু চলে গেল তাহলে বেঁকে যাবে কোন দিকে বেঁকে যাবে এইদিকে একটু এভাবে বেঁকে যাবে এভাবে ধাক্কা কিন্তু কন্টিনিউয়াস স্রোতের ধাক্কা কিন্তু কিছু সময় আছে কিছু সময় নেই তা কিন্তু না কন্টিনিউয়াসলি স্রোতের ধাক্কা আছে তাহলে কন্টিনিউয়াসলি স্রোতের ধাক্কা থাকলে ঘটনাটা কিভাবে ঘটবে কন্টিনিউয়াসলি নৌকা এইদিকে এইদিক চালানো চালানো শুরু করছিল মাছি কন্টিনিউয়াসলি স্রোত ঠেলতেছে এদিকে ঠেলতেছে এদিকে ঠেলতেছে এদিকে ঠেলতেছে তাহলে এ বরাবর আর যাইতে পারবে না তখন নৌকার বেগ আর স্রোতের যে বেগ এই দুইটা লব্ধি নিয়ে নৌকা এইদিক বরাবর কোনো একটা দিকে যাবে মাঝি রওনা দিছে এদিকে কিন্তু সে দেখবে আসলে পৌঁছে গেছে এই জায়গায় তাহলে যেদিক বরাবর আবার যে বেগে রওনা দিয়েছিল স্রোতের ধাক্কায় বেগে অন্যদিকে চলে গেছে তাহলে নৌকা আসলে এই যে নৌকা আসলে দুইটা বেগ একটা স্রোতের বেগ এবং একটা নৌকার বেগ এক্সপ্রিয়েন্স করতেছে তো আমি এখন এই যে চিত্রটা এত ঘিঝিমিঝি করে আঁকব না পুরো পথ জুড়ে আমার স্রোত আঁকার দরকার নেই পুরো নদী জুড়ে আমার স্রোত আঁকার দরকার নেই আমি নদীটাকে একবার আঁকবো এবং নদীটাকে একবার আঁকার পরে একবার আঁকার পরে জাস্ট একটা জায়গায় নৌকা আঁকবো ইভেন নৌকাও আঁকার দরকার নেই একটা ফোটা দিবা ফোটাটাই নৌকা শেষ কথা শেষ তাহলে এবার আসো স্রোত হচ্ছে একেবারে প্যারালি পার বরাবর প্যারালি এইটা হচ্ছে স্রোতের বেগ ইউ জার্মান মান ছয় কিলোমিটার পার আওয়ার আর নৌকার বেগ হচ্ছে ভি এটা হচ্ছে নৌকার বেগ ভি এটা হচ্ছে আট কিলোমিটার পার আওয়ার তাহলে নৌকা না চলবে ইউ নিয়ে না চলবে ভি নিয়ে তাহলে দুটোর লব্ধি নিয়ে নৌকা মাঝামাঝি কোনো একটা দিকে যাবে ইউ আর ভি এর মাঝামাঝি মানে সামান্তরিক সূত্র অনুযায়ী মাঝামাঝি কোনো একটা দিকে যাবে সেটা হচ্ছে ডাব্লু নৌকার লোভ বেককে আমরা বলবো ডাব্লু আমরা এর আগে ভেক্টরকে পি কিউ আর দিয়ে লিখছি এবার আমরা ইউ ভি ডাব্লু দিয়ে লিখবো নদী নৌকার ক্ষেত্রে এটা দিয়ে লেখাটাই বেটার শ্রোতার বেগকে ইউ নৌকার বেগকে ভি আর লব্ধিবেগকে ডাব্লু দিয়ে লিখবো এখন তুমি যদি মনে করো ভাই আমি পি কিউ আর দিয়ে লিখবো তাতে তুমি পারো লিখতে কিন্তু ব্যাপারটা হবে কি আমরা কিছু সূত্র বানাবো তো এই সূত্রগুলা বিভিন্ন জায়গায় তুমি দেখবা কলেজের টিচাররা করাবে আমরা করাবো বয়ে থাকবে তো বিভিন্ন জায়গায় তুমি যদি নিজের মতো করে পি পি কিউ আর দিয়ে করো তাহলে সূত্রগুলা তোমার সাথে মিলবে না তুমি হঠাৎ করে মিলাইতে পারবে না এই কারণে বুদ্ধিমানের কাজ হচ্ছে নোটেশন যেগুলাই আমরা প্রচলিত আর কি যেগুলো ব্যবহার করি ওগুলাই ব্যবহার করা তাহলে স্রোতের বেগকে আমরা ইউ ব্যবহার করব নৌকার বেগকে আমরা ভি ব্যবহার করব এবং লব্ধি বেগকে আমরা ডাব্লু ব্যবহার করব আর তোমরা তো জানোই যে ইউ আর ভি এই দুটো বেগের মধ্যবর্তী কোন আলফা এইটা হচ্ছে আলফা সিক্সটি ডিগ্রি ছিল স্রোতের সাথে মাঝি সিক্সটি ডিগ্রি কোন করে নিয়ে নৌকা চালানো শুরু করছে তো স্রোতের ধাক্কায় বেঁকে লোভদ্বীপ বেগ বরাবর চলে গেছে এই লোভদ্বীপ বেগটা কত এবং স্রোতের সাথে কত কোন করে নৌকাটা চলছে সেই সেইটা মানটা আমাদের বের করতে বলছে এই ম্যাথ তো আমাদের আগের করা ম্যাথ তাই কিনা বলো এই ম্যাথ এখন আমাদের আগের করা ম্যাথ কি বলো তাই না এ হচ্ছে লব্ধির মান ও দিক বের করার ম্যাথ তাহলে লব্ধি বেগ ডাব্লু ইকাল টু ওভার ইউ স্কোয়ার ভিএস্কোয়ার তো এত সূত্র টুত্র লেখার সময় নাই সিক্স স্কোয়ার এইট স্কোয়ার টু ইন্টু সিক্স ইন্টু এইট কজ সিক্সটি ডিগ্রি তাহলে এখান থেকে সুন্দর করে চট জলদি মান বের করে ফেলবা মান বের করলে আসবে সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার প্লাস টু ইন্টু সিক্স ইন্টু এইট ইন্টু কজ ইন্টু কজ সিক্সটি ডিগ্রি তাহলে এখান থেকে অ্যান্সার হচ্ছে টু রুটোবার টোয়েন্টি সেভেন থার্টি সেভেন দ্যাট ইস টুয়েলভ পয়েন্ট ওয়ান সিক্স এত কিলোমিটার পার আওয়ার দেখো তো ঠিক আছে কিনা এত কিলোমিটার পার আওয়ার ওকে আর কত কোন থেটা এই থেটা কার সাথে একটু উল্লেখ করো স্রোতের সাথে তাহলে স্রোতের সাথে কোন থেটা থেটা ইকাল টু ট্যান ইনভার্স লিখে সুন্দর করে একটা দাগ দিয়ে যার সাথে কোন ছয় বাকিটা ভি তার সাইন সিক্সটি ডিগ্রি একবারে মানবসাই দি ভার বান আট সাইন সিক্সটি ডিগ্রি আর আট cos সিক্সটি ডিগ্রি তাহলে এখান থেকে স্রোতের সাথে কত কোন সেই কোনটাও বের করা যাবে তাহলে tan ইনভার্স উপরে হচ্ছে আট সাইন সিক্সটি আর নিচে হচ্ছে ছয় যোগ আট cos সিক্সটি ঠিক আছে তাহলে কোণের মানটা হচ্ছে চৌত্রিশ দশমিক সাত এক ডিগ্রি তাহলে স্রোতের সাথে এত কোণে নৌকা এত লব্ধি বেগ নিয়ে চলবে কথা কি বুঝতে পারছ তাহলে আমরা একটা আইডিয়া পাইলাম এই ম্যাথ কিন্তু তোমার আসবে না তো জাস্ট একটা আইডিয়া দিলাম যে আমরা নদী নৌকার ম্যাথ করবো কিভাবে এইবার আসো তোমাকে কিছু কথা বলি তারপর আমরা প্রবলেম সলভের কনসেপ্টে যাব আগে কিছু কথা একটু ক্লিয়ার করে নিই কথা হচ্ছে তুমি নদী নৌকার ম্যাথ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করা দেখবা বইয়ে গাইডে টেস্ট পেপারে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করা দেখবা তা আমার এক্সপিরিয়েন্স যেটা বলে যে এক ম্যাথ অনেকভাবে করা যায় তো আমরা এমন একটা নিয়ম শিখব যে নিয়মে মনে করো কষ্ট কম হয় এবং দুনিয়ার সব ম্যাথ করা যায় যত ধরনের নদী নৌকার ম্যাথ দেখ আমরা করতে পারবো কিন্তু তুমি যদি এক একটা ম্যাথ এক এক নিয়মে শেখো তাহলে ম্যাথগুলো তুমি অজান্তেই মুখস্থ করবা তুমি প্রবলেম সলভ না করে প্রবলেমগুলা গতানুগতিক ধারাই তুমি মুখস্থ করা শিখবা তা আমরা এইটা চাই না আমরা ওইভাবে গতানুগতিক ধারায় প্রবলেমগুলো মুখস্থ করতে চাই না আমরা চাই নিয়ম মাফিক সুন্দর করে বুঝে বুঝে সলভ করবো তা তার জন্য বহুত নিয়ম আছে তো আমরা সেই নিয়মগুলাই চুজ করব যে নিয়মে খুব দ্রুত প্রবলেম সলভ করা যায় অ্যাডমিশনে আমরা যাতে খুব ইফিশিয়েন্ট হইতে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি প্রবলেম সলভ করতে পারি এবং এগুলাতে যেন কষ্ট কম হয় হিসাব যেন সহজ হয় তা আমরা এই জিনিসটা চাই তো এই কারণে আমি তোমাকে আগে ওই মেথডটা সুন্দর করে শেখাবো বহুত নদী নৌকার বহুত নিয়ম আছে ম্যাথ করার বহুত ধরনের নিয়ম আছে তুমি সামন্তরিক সূত্র খাটাইতে পারো লম্বাংশ উপপদ খাটাইতে পারো তুমি জিওমেট্রিক রুল খাটাইতে পারো তুমি যে কোনো কিছুই করতে পারো সবই জায়েজ কিন্তু আমরা সেই জিনিসটার উপরে ফোকাস করব যেটা আমাদের ভবিষ্যতে লাভ দিবে ঠিক আছে অ্যাডমিশনকে টার্গেট করে ভবিষ্যতে আমাকে লাভ দিবে বোর্ড পরীক্ষায় আমাকে লাভ দিবে আমরা সেই জিনিসটা শিখবো তো এই কারণে আমি তোমাদের একটা অস্ত্র দিছি সেটা হচ্ছে লম্বাংশবাদ আর যে কোনো প্রবলেম যত সহজে মানে সলভ করতে চাই তার জন্য অবশ্যই আমাদের লম্বাংশ উপবাদ্য লাগবে তাহলে আমরা সেই লম্বাংশ লম্বাংশবাদের টেকনিকের সাহায্যে সলভ করব তো আসো মনে করো একটা নদী একটা নদী আমরা পার হব তো সেই নদীটা পার হওয়ার ক্ষেত্রে নদীটা পার হওয়ার ক্ষেত্রে আমাদের মনে করো বেগ নৌকা কত বেগে কোন দিকে চলবে মানে লব্ধি বেগ লব্ধির কোন তারপরে পাড় বরাবর দূরত্ব প্রস্থ বরাবর দূরত্ব পথের দৈর্ঘ্য মানে যা যা চাক নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় যা যা নির্ণয় করা সম্ভব যা যা নির্ণয় করতে বলুক আমরা এক এক করে কিছুই নির্ণয় করব তো চলো শুরু করে তাহলে তুমি লিখো নদী নৌকার ম্যাথ নদী নৌকার কনসেপ্ট আগে আমরা কনসেপ্টটা একটু বিল্ড আপ করি আগে তো যে কোনোভাবে নদী পার তো ধরো আমি প্রথমে বললাম যে সূক্ষ্ম কোণে নদী পার ঠিক আছে সূক্ষ্ম কোণ হোক আর স্থল কোণ কোন ব্যাপার আসে না তারপর আমরা লিখে নি ধর সূক্ষ্ম কোণে নদী পার সূক্ষ্ম কোণে নদী পার নদী তুমি দুই ভাবে পার হইতে পারো এক সূক্ষ্ম কোণে আর একটা হচ্ছে স্থূল কোণে তা আমরা প্রথমে সূক্ষ্ম কোণে নদী পার হওয়াটা দেখব যে সূক্ষ্ম কোণে নদী পার হইলে কি ঘটনাটা ঘটে সূক্ষ্ম কোণে নদী পার তো এইটা হচ্ছে নদী এটা নদী এইটা হচ্ছে নৌকা এই যে ফোটাটাই নৌকা শেষ কথা শেষ নদীতে স্রোতের বেগ স্রোতের বেগ এই বরাবর স্রোতের বেগ স্রোত পুরো নদী জুড়েই আছে আমি জাস্ট নৌকার উপর ক্রিয়াবিন্দু এক রেখে আঁকবো যে ক্রিয়াবিন্দু হচ্ছে আমার নৌকা স্রোতের বেগকে ইউ দিয়ে প্রকাশ করব। এবার স্রোতের সাথে নৌকা চলতেছে হচ্ছে করে বেগ বেগ নিয়ে নিয়ে নৌকাটা চলতেছে ইউ আর ভি এর মধ্যবর্তী কোন হচ্ছে আলফা আমাদের নদীর প্রস্থ দেওয়া থাকবে নদীর প্রস্থ হচ্ছে এটা নদীর প্রস্থ এটা আমাদের গিভেন থাকবে নদীর প্রস্থ অনেক সময় গিভেন না থাকলে আমরা বের করবো সমস্যা নেই তাহলে নদীর প্রস্থ আমি তোমাকে দিয়ে দিলাম তাহলে আমি তোমাকে কি কি জিনিস দিয়ে দিচ্ছি তুমি একটু দেখো গিভেন গিভেন বলা হচ্ছে নদীর প্রস্থ নদীর প্রস্থ স্রোতের বেগ পাড় বরাবর স্রোতের বেগ কিন্তু পার বরাবর দ্যাট ইজ ইউ নৌকার বেগ নৌকার বেগ এটা হচ্ছে ভি এবং ইউ আর ভি এর মধ্যবর্তী কোন ইউ ভি এর কোন অর্থাৎ স্রোতের সাথে নৌকা কত কোণে মাঝি চালনা করতেছে সেই কোনটা হচ্ছে আলফা এই কটা জিনিস আমার গিভেন আমার কি বের করতে হবে আমার বের করতে হবে নদী পারে প্রয়োজনীয় সময় নদী পার হইতে কত সময় লাগবে নদী পার হওয়ার ক্ষেত্রে পাড় বরাবর কত দূরত্ব অতিক্রম করছে প্রস্থ বরাবর কত দূরত্ব অতিক্রম করছে পথের দৈর্ঘ্য কত লব্ধি বেগ কত কত কোণে মাঝি ওই পারে গিয়ে পৌঁছাইছে অর্থাৎ লব্ধি বেগের কোন কত পাড়ের সাথে বা স্রোতের সাথে এইগুলো আমাদের বের করতে হবে আসো আমরা চিত্র দেখাই নৌকার উপর দুইটা বেগ ইউ আর ভি তাহলে নৌকা না চলবে ইউ না চলবে ভি নিয়ে নৌকা চলবে ইউ আর ভি এর লব্ধি বেগ নিয়ে এ যে বেগ এই লব্ধি বেগটা ডাবলু তাহলে মাঝি কিন্তু এই বরাবর অপর পারে পৌঁছাবে না মাঝি অপর পারে এখানে পৌঁছাবে তাহলে এই বরাবর সে গেল তাহলে তার প্রকৃত পথ কিন্তু বেগ ডাবলু বরাবর প্রকৃত পথ তাহলে প্রকৃত পথের দৈর্ঘ্যটাকে আমি বললাম এস যে সে কত অ্যাকচুয়াল পথ সে অতিক্রম করে গেল এস এটা হচ্ছে তার অ্যাকচুয়াল স্মরণ ছিল এই পয়েন্টে এই পয়েন্টে পৌঁছাইলো তার অ্যাকচুয়াল স্মরণ এস এইবার আসো পাড় দূরত্ব দূরত্ব আর প্রস্থ বরাবর দূরত্ব দেখো প্রস্থ বরাবর দূরত্ব হচ্ছে প্রস্থ মানে তুমি মনে করো এটা একটা ঘর এই ঘরের ধরো তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলা তা আমি বললাম ঘরের তুমি দৈর্ঘ্য বরাবর কতটুকু গেলা আর প্রস্থ বরাবর কতটুকু গেলা তাহলে ঘরের দৈর্ঘ্য বরাবর ভাই তুমি এইটুকু গেছো না এইটুকু গেছো না ঘরের দৈর্ঘ্য বরাবর এই যে দৈর্ঘ্য বরাবর এইটুকু গেছো না আর প্রস্থ বরাবর তুমি এইটুকু গেছো না তো প্রস্থ বরাবর এইটুকু মানে এইটুকু আর দর্ঘ বরাবর এইটুকু মানে এইটুকু কি তাই তো তাহলে দেখো তো এইখান থেকে রওনা দিয়ে এখানে পৌঁছাইছো তাহলে তুমি ভাই প্রস্থ বরাবর এইটুকু দূরত্ব অতিক্রম করছো না প্রস্থ বরাবর এই প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে এক্স সরি 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 প্রস্থ না পার বরাবর সরি পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে এস

আর লব্ধি বরাবর অ্যাকচুয়াল পথের দৈর্ঘ্য সেটা হচ্ছে এস এবার লব্ধির কোন কার সাথে ইউ এর সাথে তো ইউ এর সাথে লব্ধির কোন এই কোনটা হচ্ছে থিটা এইটা আমার পাড়ের দিক পাড়ের দিক এক্স অক্ষ পাড়কে আমরা বললাম এক্স অক্ষ প্রস্থ এই যেটা হচ্ছে প্রস্থ এই প্রস্থটাকে আমরা বললাম ওয়াই অক্ষ বুঝছো বলো পাড়ের সাথে প্রস্থ লম্ব না পাড়ের সাথে প্রস্থ লম্ব কিনা বলো ঠিক আছে মনিটরটা বারবার খালি ই করতেছে তাহলে এখন আসো আমাদের হিসাব করে নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় বের করতে হবে এক্স বের করতে হবে যা যা দেওয়া নেই সব কিছু বের করতে হবে কি কি দেওয়া নেই এক্স দেওয়া নেই বের করতে হবে এস দেওয়া নেই পথের দৈর্ঘ্য বের করতে হবে লব্ধি দেওয়া নেই বের করতে হবে থেটা দেওয়া নেই বের করতে হবে তারপরে নদী পার হইতে কত সময় লাগছে ওই পারে যাইতে নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় টি দেওয়া নেই টিটাও বের করতে হবে তাহলে এইগুলো আমাদের বের করতে হবে আমি শুরু করব। নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময় থেকে যে নদী পাড়ি দিতে কত সময় লাগবে নদী পাড়ি দেওয়ার সময় তাহলে নদী নদী পাড়ি দিতে কত সময় লাগবে এই যে নদী পাড়ি দেওয়ার সময়টা থেকে শুরু করতে চাই নদী পাড়ি দেওয়ার সময় পাড়ি দিয়ে ওই পারে যাইতে কত সময় লাগবে তাহলে দেখো আমরা একটা কাজ করি নৌকাটাকে ওই পারে যাইতে সাহায্য করা পাড় বরাবার বেগ আর সাহায্য করা প্রস্থ বরাবার বেগটা বের করিত নৌকা কি ইউ নিয়ে চলছে না ভি নিয়ে চলছে না ইউ আর ভি এর লব্ধি ডাব্লিউ নিয়ে চলছে তাহলে নৌকাটা চলছে দেখো আমি একটু চিত্র আঁকি নৌকাটা কত বেগ নিয়ে চলছে সেইটা একটু বুঝাই নৌকাটা আসলে চলছে বেগ বেগ নিয়ে ইউ আর যেই পাড়ের সাথে পাড় মানে এক পাড়ের সাথে লব্ধির কোন হচ্ছে থেটা তাহলে আমি যদি বলি নৌকাটাকে পাড় বরাবর নিয়ে যেতে সাহায্য করলো কে পাড় বরাবর আগাতে সাহায্য করলো কে দেখো তুমি এখান থেকে এখানে গেছো তাহলে তুমি এদিকেও আগাইছো এদিকেও আগাইছো এদিক যাওয়ার জন্য দায়ী বেগটা কে আর এদিক যাওয়ার জন্য দায়ী বেগটা কে এইটা হচ্ছে অরিজিনাল বেগ তাহলে এই বেগের উপাংশ পার বরাবর ঠেলছে আর এই বেগের উপাংশ প্রস্থ বরাবর ঠেলছে তাহলে এই বরাবর উপাংশটা এই যে এই ডাব্লু এর যে উপাংশটা এই বরাবর উপাংশটা এই উপাংশটা ডাব্লু এর উপাংশটা কত ডাব্লু কস থেটা আর এই বরাবর ডাব্লিউ এর উপাংশটা কত ডাব্লিউ বেগের উপাংশটা কত ডাব্লিউ সাইন থেটা জানি না আমরা এবার আমরা লম্বাংশ উপপাদ্য খাটাই বলো ডাব্লু কস থেকে ডাব্লু সাইন থেকে বের করতে পারবো কিনা ডাব্লু কস পার পাড় বরাবর লম্বাংশ উপপাদ্য খাটিয়ে পাই লব্ধির ডাব্লু কস এই যে ডাব্লু কথেটা পাড় বরাবর ইউ অলরেডি আসে তাহলে পাড়ের সাথে ইউ এর কোন লব্ধিকে তৈরি করছে কে ইউ আর ভি তাহলে পাড় বরাবর লব্ধির লম্বাংশ সমান সমান বাকিগুলার লম্বাংশের যোগফল তাহলে ডাব্লু কস থেটা হবে ইউ কস জিরো প্লাস ভি দেখো ভি কত ভি এই যে ভি তাহলে ভি কজ আলফা দেখো কোন আলফা পারের সাথে এক্স অক্ষের সাথে বি এর কোন আলফা তাহলে ভি কজ আলফা ইউ কজ জিরো কজ জিরো ওয়ান তাহলে ইউ কজ জিরো কজ জিরো ওয়ান ইউ প্লাস ভি কজ আলফা তাহলে ডাব্লু কজ থেটা এটা মানে লম্বাংশ ভাবতে পারে আর কিচ্ছু না তুমি জানো এটা ইউ প্লাস ভি কজ আলফা তাহলে নৌকাটাকে পাড়ের দিকে আগাইতে সাহায্য করছে পাড়ের দিকে ডান দিক বরাবর চলতে সাহায্য করছে যে বেগটা সেই বেগটা হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা এই বেগটা হচ্ছে পাড়ের দিকে যাওয়ার জন্য দায়ী প্রস্থের দিকে যাওয়ার জন্য দায়ী বেগটা কত প্রস্থের দিকে যাওয়ার জন্য ডাব্লু সাইনতেটা তো এই সাইনতেটা কত ডাব্লু হচ্ছে এখানে যেখানে যেখানে কজ সেখানে সেখানে সাইন তাহলে ইউ সাইন জিরো প্লাস ভি সাইন আলফা তো সাইন জিরো তো জিরো সাইন জিরো যদি জিরো হয় তাহলে পড়ে থাকলো কি পড়ে থাকলো ভি সাইন আলফা এটা পড়ে থাকলো তাহলে পাড়ের দিকে যাওয়ার জন্য ইউ প্লাস ভি কজ আলফা আর প্রস্তের দিকে যাওয়ার যাওয়ার জন্য জন্য উপরের দিকে ভি সাইন আলফা এটুকু বুঝতে পারলে ইমেজ শেষ তাহলে ডাব্লু সাইনতে মান ভি সাইন আলফা আর ডাব্লু কজতে মান ইউ প্লাস ভি কজ আলফা নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়টা চাই সময় নদী নৌকার ক্ষেত্রে নৌকা চলছে সমবেগে তাহলে এস ইকুয়াল টু ভাই এস ডিভাইডেড বাই ভি এস ডিভাইডেড বাই ভি তো নৌকাটা অ্যাকচুয়ালি এই পথ অতিক্রম করছে এস এবার এস বরাবর বেগটা কত সেটা কিন্তু ভি না সেটা কিন্তু ডাব্লু তাহলে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময় কত দূরত্ব গেলা এস দূরত্ব কত বেগে গেলা বেগ ডাব্লু নিয়ে তাহলে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময় এস ইকুয়াল টু ডাব্লু ইন্টু টি ভি ইন্টু টি না ডাব্লিউ ইন্টু টি তাহলে টি বের করবো তাহলে খুব সুন্দর করে দেখো একটু বোর্ডে দেখো খুব সুন্দর করে এই জায়গাটা খেয়াল করো এস ইকাল টু ডাব্লু ইন্টু টি তাহলে ভাই টি ইকাল টু এস ডিভাইডেড বাই ডাব্লিউ শেষ কাহিনি খতম যে তুমি কত দূরত্ব গেলা এস কত বেগে গেলা লব্দি বেগ ডাব্লু নিয়ে নৌকা তো ইউ ভি নিয়ে চলে নাই লব্দি বেগ ডাব্লু নিয়ে চলছে তাহলে নদী পালি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র টি ইকাল টু পথ ডিভাইডেড বাই ওই পথ বরাবর দূরত্ব পথ বরাবর দূরত্ব একটা জিনিস খুব ভালো করে বুঝিও যে বরাবর দূরত্ব নিবা বা বেগটা নিবা সেই বরাবর তুমি নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়টা তিন ভাবে করতে জাস্ট খালি এইটুকু মাথায় রাখবা যে বরাবর দূরত্ব বেগ নি সেই বরাবর যেমন যদি তুমি পথ নাও এস তাহলে এস বরাবর বেগ ডাব্লুই নি বা কোন সমস্যা নেই নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়সূত্রে আসবে কিন্তু তুমি কি করলা তুমি নিলা যে ভাই আমি পার বরাবর দূরত্ব নিব ওকে নাও পার বরাবর দূরত্ব এক্স তাহলে ভাই বেগটা নিতে হবে পাড় বরাবর তো লব্ধি তো আর পাড় বরাবর না তুমি যদি এখানে লেখো ডাবলু তাহলে তো কিন্তু হবে না কারণ গেছো তুমি গেছো তুমি এই দূরত্ব তুমি দূরত্ব নিচ্ছ এটা বেগ নিচ্ছ এই বরাবর হবে না ধরো আমি গেলাম হচ্ছে ঢাকার দিকে তোমাকে আমি বললাম আমি আমি গেছি কিন্তু ঢাকার দিকে ধরো একটা গাড়ি চালায় পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বেগে আমি বললাম যে এখান থেকে বগুড়ার দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার তাহলে বলো আমার ঢাকায় যাইতে কত সময় লাগছে তুমি কি করলে এসি কল্টু ভিটি লিখে ম্যাথ করা শুরু করে দিলে আগে থামো আমি তোমার দূরত্ব বলছি বগুড়ার আর গাড়ির বেগ বলছি ঢাকার ঢাকা যাচ্ছে গাড়িটার বেগ বলছি তাহলে বলো তো ঢাকার বেগ দিয়ে ঢাকা যাওয়ার বেগ দিয়ে বগুড়া যাওয়ার সময় বের করা যাবে আমি বগুড়ার দূরত্ব নিয়ে ঢাকা যাওয়ার সময়টা বের করতে পারবো পারবো না তাহলে আমি যেদিকে যাব সেই দিকের দূরত্ব সেই দিকের বেগ লাগবে তো তুমি কি করছো পাড় বরাবর দূরত্ব নিচ্ছ তাহলে পাড় বরাবর লব্ধি বেগ তো ডাব্লু না তাহলে ডাব্লু এর কতটুকু পাড় বরাবর কতটুকু আমাকে যাইতে সাহায্য করতেছে লব্ধি বেগ ডাব্লু না ডাব্লু এর কথেটা পাড় বরাবর সাহায্য করতেছে দেখো এই যে পাড় বরাবর একসক্ক বরাবর সাহায্য করা বেগ হচ্ছে ডাব্লু কথেটা তাহলে ডাব্লু নিবা ঠিক আছে কিন্তু পুরো ডাব্লু না ডাব্লু কস্তা

এবং এক্স ডিভাইডেড বাই ডাব্লু কস যে বরাবর দূরত্ব সেই বরাবর বেগ নিবা এটা ছিল এস এটা ছিল তোমার ডি এটা ছিল তোমার এক্স দেখো এই যে দূরত্বের ক্ষেত্রে যে দেখাচ্ছি এস এস ভেক্টর এটা সমান ডি প্লাস এক্স আর যদি বেগের কথা বলি তাহলে এটা হচ্ছে ডাব্লু এটা হচ্ছে ভি এটা হচ্ছে আমাদের ইউ ঠিক আছে সরি ডাব্লু সাইনথেটা আর এটা হচ্ছে আমাদের ডাব্লু কথাটা কি ক্লিয়ার এই যে এই এক্স বরাবর বেগ ডাব্লু কাজটা আর ডি বরাবর বেগ ডাব্লু থেকে আর এস বরাবর বেগ হচ্ছে আমাদের এই যে বরাবর দূরত্ব সেই বরাবর মতো সহজ নদী নৌকার ম্যাথ করার একটাই লাইন একটাই সূত্র সেই সূত্রটা এটা শেষ কথা শেষ আর কোন সূত্র নেই নদীর ম্যাথ করার এই একটাই সূত্র এবং এই সূত্রটা হচ্ছে এটা আর কোনো সূত্র নেই এইবার শোনো ডাবলু কস্তেটা লিখছি ডাব্লু সায়েন্টটা লিখছি তো তোমার ম্যাথ করতে গেলে তো তোমার গিভেন হচ্ছে ইউ ভি ডি আলফা তাহলে এই সূত্র দিয়ে ম্যাথ করতে গেলে তো তোমার ডাব্লু বের করা লাগবে থেটা বের করা লাগবে ডাব্লু বের করা লাগবে থেটা বের করা লাগবে ঝামেলা না এটা যাতে বের করা না লাগে সেই জন্য তো তুমি কাহিনি অলরেডি ঘটাই ফেলছো তাই না ঘটাই ফেলছো না ডাব্লু কস্তেটা মানে ইউ প্লাস ভি কজ আলফা তাহলে ডাব্লু কস্তেটার কাছে ডাব্লু কস্তেটার জায়গায় আমরা এটা লিখে দিতে পারি না দেখো তো যে টি সমান সমান এস ডিভাইডেড বাই ডাব্লু সমান সমান এক্স ডিভাইডেড বাই ডাবলু কস তাহলে ডাব্লু কোসটার জায়গায় আমরা লিখে দিব ইউ প্লাস ভি কজ আলফা তারপরে ডি ডিভাইডেড বাই ডাব্লু সাইনটা ডাব্লু সাইনটার জায়গায় লিখে দিব দেখো ডাব্লু সাইনটা মানে ইউ সাইন জিরো ভি সাইন আলফা সাইন জিরো তো জিরো বা দুটা তাহলে পড়ে থাকলো কি ভি সাইন আলফা তাহলে এইটাই হচ্ছে আমাদের একেবারে মাস্টার ইকুয়েশন এইটা দিয়েই আসলে নদী নৌকার ম্যাথ কামাল করে দেওয়া যাবে এই লাইনটা জাস্ট এই লাইনটা এই লাইনটা খুব ভালো করে বুঝবা কম সূত্রে বেশি কাজ কম কনসেপ্টে বেশি কাজ হয়ে যাবে এই সূত্রটা যদি তুমি মাথায় রাখতে পারো বুঝছো তাহলে এবার আসো নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময় চাইছিলাম তোমার কাছে বলছিলাম যে আমাকে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়টা আমাকে দিবা তাহলে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময় মূল সূত্রটা হয়েছে এবার আসো সময় তো সময় তুমি ভাই যে কোনো সূত্র দিয়ে এখানে যে এই যে এস বাই ডাব্লু এক্স ডিভাইডেড বাই ইউ প্লাস ভি ডি বাই বি যে দিয়ে তুমি বের করতে পারো কিন্তু দেখো তো তোমার এস আর ডব্লিউ কি গিভেন না দেওয়া নেই তাহলে এটা দিয়ে বের করতে যাইব না আচ্ছা ইউ এবং ভি এবং আলফা দেওয়া আছে এই যে ইউ ভি আলফা দেওয়া আছে তাহলে নিচের এই পোর্শন আমি জানি কিন্তু এক্স কি দেওয়া আছে না এক্স তো দেওয়া নেই ডি দেওয়া আছে ডি ডি গিভেন বলা আছে তাহলে এই সূত্র দিয়ে হচ্ছে না যদি এক্স দেওয়া থাকতো তাহলে হয়তো যাইতো কিন্তু এক্স দেওয়া নেই পাচ্ছি না ডি দেওয়া আছে হ্যাঁ ডি দেওয়া আছে ভি সাইন আলফা ভি দেওয়া আছে হ্যাঁ আলফা দেওয়া আছে হ্যাঁ তাহলে আমি নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময় বের করতে চাই টি তাহলে আপাতত আমি সূত্রটা গিভেন 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 যেমনি নদী পার হোক নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র এটা এটা হচ্ছে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র তাহলে সময় গেল নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র আমরা হিসাব করে ফেললাম নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র হিসাব গেল এইবার আসো আর কি কি বের করতে পারি পাড় দূরত্ব এক্সটা বের করতে পারি এক্স তাহলে পাড় দূরত্ব এক্স বের করতে পারি দূরত্ব এই বের করতে পারি দূরত্ব সমান সমান বেগ গুণ সময় পার বরাবর দূরত্ব সমান সমান বেগ গুণ সময় কিন্তু কোন বেগ লব্ধির বেগ লব্ধির বেগ কিন্তু কোন দিকে পাড় বরাবর পাড়ের দিকে কি বললাম যে বরাবর দূরত্ব সেই বরাবর বেগ তাহলে তুমি ঠিকঠাক সময় পাবা তাহলে আমি এবার পাড় বরাবর দূরত্ব চাই তাহলে পাড় বরাবর দূরত্ব এক সমান সমান পাড় বরাবর দেখো তো লব্ধি বেগটা পাড় ছিল না তাহলে পাড়ের দিকে লব্ধির তাহলে যে বরাবর দূরত্ব সেই বরাবর বেগ একেবারে আত্মায় গেঁথে নাও আত্মার সাথে গেঁথে নাও যে বরাবর দূরত্ব সেই বরাবর লব্ধি বেগ তাহলে পাড় বরাবর দূরত্ব তাহলে পাড় बराबर বেগ গুণ সময় টাইম টি এই সময়ের কি কোনো পার বরাবর প্রস্থ বরাবর আছে নাকি বলতে সময় আমি বললাম পার বরাবর সময় 5 মিনিট তাহলে প্রস্ত বরাবর সময় কত এই সময় কোনো উপাংশ হবে পার বরাবর প্রস্থ বরাবর x অক্ষ বরাবর y অক্ষ বরাবর হবে সময় ভর এগুলা স্কেলার রাশি এগুলার কোনো উপাংশ হয় না বুঝতে পারছো তাহলে পার বরাবর বেগ তো পার বরাবর বেগটা কত পার বরাবর বেগটা লব্ধি বেগটা কত w কত

এইগুলা কিন্তু কোটি টাকা দামের সূত্র বুঝছো কোটি কোটি টাকা দামের সূত্র এই এবার দেখো আমি আসলে না একটু ঢং করে হিসাব করছি এই হিসাবটা অলরেডি আগে করা হয়ে গেছে তো তোমার আমি বিশ্বাস করার জন্য তোমার আমি কিন্তু একটু আগে জোর গলায় একটা কথা বলছিলাম যে নদী নৌকার ম্যাথের এই একটাই সূত্র জোর গলায় বলছিলাম তো তুমি যাতে এটা বিশ্বাস করো তাই আমি একটু এখানে ঢং করছি আসলে এবার তুমি দেখো তো এক্স বের করছি না তো ভাই তুমি এই এই দুটো নাও তো এই যে এই দুটো নাও নিয়ে আমার বলো এক সময় সমান কত বলো বলো এক্স সমান সমান কত ইউ প্লাস ভি কস আলফা ইন টু ডি গুণ করো তা কত মিলে কিনা তো সেই জিনিসটাই আসছে কিনা তা আমি তোমার তাও আমি হিসাব করেই দেখালাম আসলে এখানে যা করছি ওখানে তাই করছি পাড় বরাবর দূরত্ব গেল তাহলে তুমি এবার ডি জানো ডি তোমার গিভেন তুমি কষ্ট করে এক্স বের করে নিছো তাহলে পথের দৈর্ঘ্য এস এটা বের করা যাবে না তো পিথাগোরাস দেখো এটা পিথাগোরাস এই তাহলে পথের দৈর্ঘ্য এস টা বের করবো পথের দৈর্ঘ্য এস বের করব তাহলে প্রকৃত সে যে পথে গেছে সেই পথের দৈর্ঘ্য গেল হয়ে কি ক্লিয়ার আর কি লাগবে বেগ লাগবে বেগ ডাব্লু দেওয়া নেই ওকে ইউ ভি তাদের মধ্যবর্তী কোন আলফা তাহলে তো বেগ হয়ে গেছে ইউ ভি তাদের মধ্যবর্তী কোন আলফা তাহলে তো বেগ ডান লব্ধি বেগ লব্ধি বেগ ডাব্লু টু রুট ওভার বার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা লব্দিবেগ বেগ চাইবে এইটা হচ্ছে বেগের সূত্র বেগ কিন্তু আমরা আরও একটা ভাবে বের করতে পারি কিভাবে এজ দেখো এই টি ইকাল টু এস ডিভাইডেড বাই ডাব্লু টি ইকোয়াল টু এস ডিভাইডেড বাই ডাবল তাহলে লব্ধি বেগ ডাবু ইকোল টু টু এস ইকোড বাই টি এই যে ডাব্লু ইকোয়াল টু এস ডিভাইডেড বাই টি আর টি তো বের করছো ওই যে ডিভাই ভি সাইন আলফা আরও একটা ভাবে বের করতে পারি বা উল্টা অনেকে বলতে পারে লব্ধি বেরটা তুমি কষ্ট করে আগে বের করছো করছো তুমি চাইতেছো এস বের করতে তাহলে তুমি এস কিনতে ভাবে বের করতে পারো এই যে এস ইকোয়াল টু ডাবলিউ ইন্টু টি আর টি এর মানটাও ওই যে ডিভাই ভি সাইন এটা তো তুমি আগে বের করে নিচ্ছ মানে ঘুরে ফিরে সব একই ঘুরে ফিরে সব চলে আসবে এখানে এই যে এস ইকোয়াল টু ডাব্লু ইন্টু টি আর একটা জিনিস লব্ধির কোন লব্ধির কোন থেটা তাহলে লব্ধির কোন থেটা লব্ধির কোন থেটা লব্ধির কোন থেটা ইকল টু টেন ইনভার্স যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল কার সাথে অ্যাঙ্গেল দেখি তো ইউ এর সাথে ইউ থাকবে সিঙ্গেল বাকিটার ভি উপরে সাইন আলফা আর নিচে ভি এর কজ আলফা সেই পুরনো ভাঙা রেকর্ড আর কি আবার বাজার দিলাম বুঝছো তাহলে নদী নৌকার ম্যাথের এই হচ্ছে সূত্র এখন তুমি যদি এইটুকু বোঝো তাহলে নদী নৌকার ম্যাথে তুমি পিএইচডি নিজে বলতে পারবা যে ভাই নদী নৌকার ম্যাথে আমি পিএইচডি মাহির আবরার বলছে পথের দৈর্ঘ্য আর স্মরণ তো একই ইয়েস পথের দৈর্ঘ্য আর স্মরণ তো একই ভাইয়া আর একটু রিপিট করবেন ইয়েস রিপিট করব দাঁড়াও তোলো তোলো দেখো তুলতে তুলতে হয়ে যাবে ঠিক আছে একজন বলছে ছেলেরাও ঢং করে হ্যাঁ ছেলেরা আরো বেশি ঢং করে বুঝছো বুঝতে পারছো এইটুকু যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার নাম তুমি লিখে নিবা যে আমি নদী নৌকার ম্যাথে ডক্টরেট পিএইচডি আর কি ঠিক আছে নামের আগে ডক্টরেট লাগাই দিবা আর ব্রাকেটে লিখে দিবা নদী নৌকার ম্যাথ পিএইচডি ডি এইটুকু বুঝতে পারলে ডান এখানে যা আছে এখানে এইগুলো তো বেশি লিখছি এগুলো তো হুদাই লিখছি মূল তুরুপের তাস হচ্ছে এইটা এই লাইনটাই হচ্ছে তুরুপের তাস সময় দূরত্ব বাই বেগ কোন দূরত্ব যে বরাবর দূরত্ব সেই বরাবর বেগ ঠিক আছে দূরত্ব দূরত্ব বাই বেগ কোন বরাবর বেগ দূরত্ব যেটা উপরে নিবা সেই বরাবর লব্ধির বেগ নিবা ঠিক আছে তাহলে এইটা হচ্ছে সূক্ষ্ম কোণে নদী পার বোট বইয়ের কিছু ম্যাথ আছে সূক্ষ্ম কোণে নদী পার হইলে একরকম ইকুয়েশন একরকম সূত্র কোণে নদী পার হইলে আর এক রকম সূত্র গাইডে বইয়ে টেস্ট পেপারে বিভিন্ন জায়গায় করছে এরকম আমরা এভাবে করব না তো কোণে নদী পার হওয়ার যেমন সূত্র সূক্ষ্ম কোণে নদী পার হওয়ার একই রকম সূত্র আমি বললে না অনেকে বিশ্বাস করে না মানতে চায় না ভাই আপনি কোণে দেখাইছেন এবার স্থূলকোণে দেখান চলো দেখি আমরা দেখি আমি জাস্ট নদী দিয়ে এঁকে দিব তুমি একটু হিসাব করে দেখো তো একই জিনিস হয় কি না দেখো স্থূলকোণে নদী পার তার সুন্দর করে লিখো হেডিনোণে নদী পার মানে নদী তুমি দুইভাবে পার হইতে পারো হয় নয়তো সূক্ষ্মকোণ আর একটা হয় সেটা হচ্ছে লম্বকোণ তো স্থল স্থূলকোণ আর শুক্রকোনকোন একটার মধ্যে ফেলে দেওয়া যায় তাহলে কোণে এবার নদী পার হবে স্রোতের সাথে এবার কোন করে নৌকা চালাবে তাহলে ফিজিক্স এর এঁকে ফেলে আসো এই যে এটা হচ্ছে নদী তাহলে আগের মতোই এই যে একটা ফোটা দিয়ে নৌকা এঁকে ফেলবা এই যে একটা ফোটা দিয়ে নৌকা স্রোতের মেঘ ডান দিক ধরলাম ধরতেই হবে ডান দিকে এমন কোনো কথা নেই ধরলে সুবিধা আর কি ইউ স্থূলকণ হয়েছে এবার আবার স্থূলকণ হয়েছে না সূক্ষ্মকণ হয়ে গেছে স্থূলকণ এজ এইবারবার আবার এইবারবার এইবার আবার মাঝি রওনা দিছে অথবা সাঁতারু সাঁতারুও দিতে পারে মাঝি দিতে পারে সাঁতারু দিতে পারে সাঁতারু এইবার আবার নৌকা চালনা শুরু করছে বা সাঁতার দেওয়া শুরু করছে আর কি মাঝি নৌকা চালনা শুরু করছে সাঁতারু সাঁতার দেওয়া শুরু করছে এইটা নদীর প্রস্থ ডি ডি গিভেন নদীর প্রস্থ এটা এবার ইউ আর ভি এর মধ্যবর্তী কোন তো ইউ আর বি এর মধ্যবর্তী কোন তো এটা আলফা এই যে কোনটা আলফা ইউ আর ভি এর মধ্যবর্তী কোন এবার দেখো ইউ এইটা আর ভি এইটা তো লব্ধি তো ইউ আর বি এর মাঝামাঝি এদিকে 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 যে কোনো দিকেই থাকতে পারে লব্ধি এর মাঝামাঝি যে কোনো দিকেই থাকতে পারে তো তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটাকে লব্ধি ধরে নাও লব্ধি আমি এটা ধরলাম যে এই বরাবর লব্ধি ধরো ধরলাম যে লব্ধি এই বরাবর তাহলে লব্ধি বেগ হচ্ছে ডাব্লু লব্ধি বরাবর দূরত্ব লব্ধি বরাবর যে দূরত্ব লব্ধি বরাবর এই লব্ধি বরাবর দূরত্বটা হচ্ছে এস তাহলে নদীর প্রস্থ এটা ডি আর এই দেখো পাড় বরাবর দূরত্ব পাড় বরাবর দূরত্ব এটা হচ্ছে এক্স অনেক বলতে ভাই লব্ধি কি এদিকে হতে পারে না আমি তো বলছি যে এদিকে হতে পারে তখন পাড় বরাবর দূরত্ব হইতো এইটুকু পাড় বরাবর দূরত্ব তখন এদিকে সরে যাইতো নৌ নৌকা তখন এ পারে গিয়ে এদিক দিক এদিক দিয়ে গিয়ে পৌঁছাইতো এখন এখানে গিয়ে এখানে এই পয়েন্টে গিয়ে পৌঁছাইছে তাহলে এটা হচ্ছে স্রোতের বেগ পাড় বরাবর এক্স তার সাথে আলফা করে নৌকা চলতেছে এই বরাবর এটা হচ্ছে প্রস্থ প্রস্থ আমাদের ওয়ক্ষ প্রস্থাদের ওয়ক্ষ লব্ধিবেগ ডাব্লু বেগ বরাবর তার স্মরণ অ্যাকচুয়াল স্মরণ এস আর এক্সক্ষ বরাবর স্মরণ বা পাড় বরাবর দূরত্ব এক্স প্রস্থ বরাবর দূরত্ব নদীর প্রস্থ ডি অনেকে এটা বোঝে না যে ভাই প্রস্থ প্রত্যেম আচ্ছা এই হচ্ছে নদী তুমি পাড়ি দিয়ে যাও তো যে কোনো পথে খালি হয়ে যাও যাও এখান থেকে এখানে গেলা এখান থেকে এখানে গেলা এখান থেকে এখানে গেলাম দেখো পাড় বরাবর দূরত্ব গুলা ভিন্ন কিন্তু আজীবন নদীর এটা হিসাব করার কিছু নেই আসো তোমার দেখাই তুমি এখানে গিয়ে পৌঁছাইছো তাহলে এইটা হচ্ছে নদীর প্রস্থ প্রস্থড় বরাবর ভাই এতটুকু গেছো তুমি এখানে গিয়ে পৌঁছাইছো তুমি প্রস্থ বরাবর এতটুকু গেছো পাড় বরাবর এতটুকু গেছো দেখো পাড় বরাবর দূরত্বটা ভিন্ন বাট প্রস্থ বরাবর দূরত্ব দেখো তুমি এখান থেকে এখানে গেছো পাহাড় বরাবর দূরত্বটা ভিন্ন বাট প্রস্থ বরাবর দূরত্ব কিন্তু এটা একই নদী পাড়ি দিশ মানেই প্রস্থ বরাবর দূরত্ব নদীর প্রস্থ ওয় অক্ষ বরাবর দূরত্ব নদীর প্রস্থ নদী পাড়ি দিশো মানেই কথা সত্যি তাহলে এই জিনিসটা খুব সুন্দর করে মনে রাখবা বুঝছো তাহলে এবার বলো এই যে লব্ধির কোন ডাব্লিউ এর কোন এইটা হচ্ছে তেটা তাহলে বলো পাড় বরাবর লম্বাংশ খাটিয়ে পাই পার বরাবর মানে বরাবর তো তুমি লম্বাংশ কাটাইতে পারো না পার বরাবর লম্বাংশ খাটাও দেখো তো লব্ধির কতটুকু আছে কত আছে সাথে এর না পাইলে মায়ের দিব ধর এটা হচ্ছে ভি তো ভি এর সাথে দেখো তো এই যে কোনটা কত আলফা তাহলে ভি কজ আলফা ভি কজ আলফা অনেকে ভাবে ভাই পার বরাবর ভি এর ভি তো এই দিকে তাহলে ভি এর ছায়াটা ঋণাত্মক দিকে না অবভিয়াসলি ঋণাত্মক দিকে কিন্তু তোমার এত কিছু বুঝতে হবে না ঠিক আছে ম্যাথ বুঝে নিবে তুমি মানে হিসাবের উপরে কিছু দায়িত্ব ছাড়ো সব দায়িত্ব তুমি কেন নিবা তুমি এখানে কজ আলফা এই কোনটা বসাইছো না এই কোনটা তো কোয়াজ স্থূলকোন মাইনাস না প্লাস হয় মাইনাস তা আলটিমেটলি এখানে মাইনাস হবে হিসাব করলে মাইনাস হবে তোমার কষ্ট করে মাইনাস দিতে হবে না বুঝতে পারছো কি আমার কথা বুঝছো যে ভাই পাড় বরাবর ভি এর যদি লম্ব বিক্ষেপ নিই সেটা তো মাইনাসের দিকে অবভিয়াসলি দিকে কিন্তু তোমার মাইনাস দিতে হবে না কজ ক্ষলগণ নেওয়ার কারণে মাইনাস অটোমেটিক্যালি চলে আসে তাহলে সূত্রের কিন্তু আমার কোনো সমস্যা নেই যে ভাই এখানে মাইনাস দিতে হবে কিনা ওই যে যারা জ্যামিতি দিয়ে করবে জিওমেট্রি ধরে করবে তাদের এইগুলা বোঝা লাগবে আমরা জিওমেট্রি না আমরা লম্বাংশ পদ্ধতি দিয়ে করব। আমাদের কষ্ট করে বোঝা লাগবে না হিসাব আমাদের বুঝাই দিবে বুঝছো এটাই সুবিধা ইউ কজ জিরো দ্যাট ইজ ইউ

যে এইটা হচ্ছে নদী স্থূল করে পাড়ি দিক আর সূক্ষ্ম করে দিক দেখো ঘটনা এটা হচ্ছে নদী তো নদীর দেখো আমি শুধু এবার লবধিবেগটা আঁকবো এইটা হচ্ছে নদীর প্রস্থ ছিল তো এইটা হচ্ছে বেগ ডাব্লু এটা হচ্ছে লবধিবেগ ডাব্লু দেখো এই যে লব্ধিবেগ ডাব্লু ডাব্লু বরাবর অতিক্রান্ত দূরত্ব এস ডাব্লু এর কোন এইটা থেটা তাহলে ডাব্লু বরাবর ডাব্লু এর পাড় বরাবর যে উপাংশটা সেটা ডাবলু কস থেকেটা যেটার মানে আমরা এই যে বের করছি আর এই বরাবর ডাব্লিউ এর যে উপাংশটা সেটা হচ্ছে ডব্লিউ সাইন যেটার যেটা মানো আমরা এই যে বের করে রাখছি এবার তুমি আগের পৃষ্ঠার সাথে একটু মিলাই নাও তো আগের পৃষ্ঠার সাথে একটু মিলাও মিলাই দেখো তো ঘটনা কি আলাদা হয়ে গেছে কিছু সূত্রগুলো কি আলাদা হয়ে গেছে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র যে বরাবর দূরত্বটা নিবা সেই বরাবর লব্ধি বেগটার উপাংশ নিবা বা লব্ধি বেগটা নিবা তাহলে দূরত্ব নিচে নিচে হচ্ছে বেগ ওই বরাবর ঠিক আছে দূরত্ব বা লব্ধি বেগ কোন বরাবর ওই বরাবর যে দূরত্ব সেই বরাবর সেই বরাবর দূরত্ব নিবা একদিকে লব্ধি বেগ নিবা অন্যদিকে তা তোর হবে না তাহলে আসো দেখি দূরত্ব এস আর ডাব্লু ডাব্লু এস বরাবর দূরত্ব নিলাম এক্স এই যে এক্স এই যে এখান থেকে এইটুকু এক্স ওকে তাহলে এক্স বরাবর বেগ হচ্ছে ডাব্লু কস্তেটা ডাব্লু কস্তেটা তারপরে নদীর প্রস্থ ডি তাহলে ডি বরাবর বেগ ডি বরাবর

লম্বাংশ উপবাদ্য এই জিনিসটার মনে করো গুরুত্বের কোনো জড়ি নাই লম্বাংশ উপবাদ্য একেবারে যে কোনো তরকারিতে দিয়ে দিবা ঠিক আছে এইবার এইখান থেকে ঠিক আগের মতো যা যা চাইছে সব সব বের করা যায় তাই না বলো যা যা চাইছে সব সব বের করা যাবে না ওকে তাহলে আবারও নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময় সূত্র দেখো কিছু একই ডি ডিভাইডেড বাই আলফা তারপর ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা ডট 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 কিছু সেম এবং তারপর একটা সুন্দর কথা লেখো যে কিছু কিছু বোকা মানুষজন স্থুলকোণ কোন কোণের ম্যা এক একটা ম্যাথ এক এক নিয়মে করে আমরা অনেক বুদ্ধিমান আমরা স্থূলকোণ সূক্ষ্মকোণের ম্যাথ একইভাবেই করব স্থূলকোণে অথবা কোণে নদী পার কোনো সমস্যা নাই কোণে নদী পার সব এক সূত্রে কামান সব ম্যাথ সূত্রেই হবে সব একসূত্রে হবে একই ভাবে হবে স্থূলকণ না সূক্ষকণ এটা চিন্তা করে ঠিক আছে বোকা জনের লোকজনের মতো মাথা নষ্ট করে কোনো লাভ নেই বুঝতে পারছো কাউকে বলিও না সুন্দর একটা জিনিস শেখাই দিলাম কিন্তু ক্লিয়ার চলো দেখি একটা ম্যাথ করব দেখি আমরা পারি কিনা তো দুই নম্বর দেখো আমি একটু রেডিমেড ম্যাথ দিব না একটু ঘুরাই ফিরাই দিচ্ছি আর কি বলা হচ্ছে একটি নদীতে স্রোতের অনুকূলে বেগ স্রোতের অনুকূলে বেগ সাত কিলোমিটার পার আওয়ার স্রোতের প্রতিকূলে নৌকার বেগ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ এক কিলোমিটার পার আওয়ার নদীর প্রস্থ নদীর প্রস্থ দুই কিলোমিটার এটু তথ্য দেওয়া আছে এক নদী পাড়ি দিতে সময় নদী পাড়ি দিতে সরি নদীর প্রস্থ দুই কিলোমিটার স্রোতের সাথে ডিগ্রি কোণে নদী পাড়ি দিলে কোণে নদী পাড়ি দিলে এক নদী পাড়ি দিতে সময় তুমি সংক্ষেপে লিখো সময় ঠিক আছে দুই পার বরাবর দূরত্ব পাড় দূরত্ব তিন পথের দৈর্ঘ্য পথের দৈর্ঘ্য মানে বুঝছো ওকে লব্ধি বেগ এবং লাস্টে লব্ধি বেগের কোন লব্ধির দিক ঠিক আছে লব্ধি বেগ এবং লব্ধির দিক একটা নদীতে স্রোতের বেগ কিন্তু বলে দেয়নি নৌকা কত বেগে চালায় সেটাও বলে দেয় তো কি বলা আছে অনুকূলে বেগ আর আর প্রতিকূলে প্রতিকূলে বেগ 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 একটু কাহিনী করছে জাস্ট অনুকূলে দিয়ে বসে নাও পারলে বের করো তো দেখি স্রোতের বেগ কত আর নৌকার বেগ কত তাহলে আসো এইটা হচ্ছে নৌকা ঠিক আছে না আঁকলেও চলে কিন্তু তোমাকে বোঝানোর জন্য আঁকতেছি তুমি পরীক্ষার খাতায় না চলবে নৌকা তো ধরো এইদিকে স্রোত যাচ্ছে স্রোতের বেগ এদিকে যাচ্ছে নৌকাও এদিকে চলতেছে নৌকার বেগও এদিকে তাহলে ইউ আর ভি একই দিকে একই দিকে হলে স্রোতের অনুকূল এটা কোন অনুকূল এটা অনুকূলের ঘটনা স্রোত যেদিকে নৌকাও চলতেছে সেদিকে তাহলে স্রোত আর নৌকা একই দিকে তাহলে লব্ধি বেগ হবে তাদের মধ্যবর্তী কোন জিরো না তাহলে সর্বোচ্চ বেগ তো সর্বোচ্চ বেগ বেগটা সর্বোচ্চ লব্ধি ইউ প্লাস ভি এটা সময় সমান সাত সমীকরণ নম্বর এক আমাদের দরকার না ইউ ভি আমাদের দরকার স্রোতের বেগ আর নৌকার বেগ এই দুইটা দিয়ে দেওয়া থাকলে আমরা এই ম্যাথ তাড়াতাড়ি করে ফেলতে পারতাম কিন্তু রেডিমেড দেয়নি বলছে একটু কাহিনি যে বের করে না তাহলে আমরা সেই কাহিনী করে আসলে বের করতেছি এবার আসো স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে মানে নৌকা যেদিকে যাচ্ছে স্রোত তার বিপরীতে যাচ্ছে এই যে এটা হচ্ছে নৌকা তো ধরো নৌকাটা এদিক বরাবর চলতেছে ভি বেগে স্রোত তার বিপরীত দিকে ইউ বেগে স্রোত বিপরীত দিকেই উবেগ তাহলে নদীর স্রোতের প্রতিকূল হবে তাহলে এটা কোন কুল প্রতিকূল তো প্রতিকূলে নৌকা একটু 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 করে আওয়াগবে মানে নৌকা সবচেয়ে সর্বনিম্ন বেগ নিয়ে চলবে তাহলে নৌকার বেগ ভি স্রোতের বেগ ইউ পরস্পরের বিপরীতে কোন একশো আশি ডিগ্রি তাহলে লব্ধি বেগের মান ভি মাইনাস ইউ কত এক কিলোমিটার পার আওয়ার তো একক না লিখি এটারে আমরা বললাম দুই নম্বর সঙ্গে করো অনেকে এখানে মনে করতে পারে ভাই ইউ মাইনাস ভি না কেন ইউ মাইনাস ভি দিলে ইউ হচ্ছে স্রোত ভি হচ্ছে নৌকা ইউকে যদি তুমি বড় ধরো নৌকা আগাবে সে নৌকা তো পিছাবে তাহলে লজিক্যালি ব্যাপারটা কেমন হয়ে গেল না তাহলে স্রোতের প্রতিকূলে কার বেগ নৌকারই বেগ মানে নৌকা একটু একটু করে আগাচ্ছে ঠিক আছে আমাদের আসলে প্রশ্নে বলে দেওয়া ছিল যে স্রোতের বেগ ভি ইজ গ্রেটার দেন ইউ কিন্তু এটা বলে দেওয়া না থাকলেও আমরা সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে এটা বুঝে যাই যে অবশ্যই স্রোতের বেগের চেয়ে নৌকার বেগের মানটা বেশি না হলে নৌকা আগাবে কিভাবে প্রতিকূলেও তো একটু একটু করে নৌকাটা আগাচ্ছে যদি স্রোতের প্রতিকূলে নৌকার বেগটাই বেশি থাকে ঠিক আছে স্রোতের বেগটা কম থাকে তাহলে তার নৌকার বেগ আগাবে না তাহলে বলে দাও না থাকলে তুমি অবশ্যই এটা বুঝে নিবা স্রোতের বেগটা নৌকার বেগের চেয়ে কম এবং স্রোতের বেগটা সরি নৌকার বেগটা স্রোতের বেগের চেয়ে বেশি তাহলে এবার এই দুইটা সুন্দর করে লব্ধি করে ফেলো ইউ প্লাস মানে এই দুইটার সমাধান করে ফেলো ভি প্লাস ইউ সাত আর ভি মাইনাস ইউ এক এক আর দুই নম্বর সমীকরণ যোগ দাও যোগ করে দিলে ইউ ইউ কাটাকাটি টু ভি সমান সমান এইট বুঝছ ভি সমান সমান চার কিলোমিটার পার আওয়ার পেয়ে গেছি ভি সমান সমান চার কিলোমিটার পার আওয়ার পেয়ে গেছি তাহলে অতএব ইউ ভি এর মান বসাও যে কোনো একটাতে বসাও সাত বিয়োগ চার ইউ এর মান তিন কিলোমিটার পার আওয়ার এবার আমাদের মূল ম্যাথটা শুরু হলো এখন আমাদের মূল ম্যাথটা শুরু হবে আমাদের এই দুইটা জিনিস দরকার ছিল এই দুইটা জিনিস আমরা পেয়ে গেছি এবার আমাদের আসল ম্যাথটা শুরু হবে ঠিক আছে এবার আমাদের আসল হিসাব শুরু হবে তাহলে আসো একে ফেলি একটু ছোট্ট করে একে ফেলবা ঠিক আছে আঁকলে ভালো হয় ম্যাথ আঁকলে দেখবা এইটটি পার্সেন্ট সলভ হয়ে গেছে স্রোতের বেগ ইউ তিন বলছে স্রোতের সাথে সিক্সটি ডিগ্রি কোণে ডিগ্রি কোণে নদী পাড়ি দিলে মানে নদী পাড়ি দেওয়া মানে নদী নৌকা চালালে আর কি নদী পাড়ি দিলে মানে নৌকা চালালে স্রোতের সাথে সিক্সটি ডিগ্রি কোণ করে ঠিক আছে নদী পাড়ি দিলে কথাটা একটু কেমন হয়ে গেছে স্রোতের সাথে সিক্সটি ডিগ্রি কোণে নৌকা চালালে নৌকা চালালে ঠিক আছে নৌকা চালালে নৌকা চালানো শুরু করলে নৌকা পাড়ি দেওয়ার চেষ্টা করলে এটা ইউ তাহলে স্রোতের সাথে সিক্সটি ডিগ্রি কোন করে ভি ভি এর মান কত চার মধ্যবর্তী কোন আলফা কত সিক্সটি ডিগ্রি তাহলে এদের লব্ধি যা যা হবে এখানে আঁকি এদের লব্ধি এই বরাবর এখানে গিয়ে পৌঁছাইছে তাহলে এটা লব্ধি বেগ লব্ধি বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস এই যে এই দূরত্বটা এস আর নদীর নদীর প্রস্থ বরাবর দূরত্ব মানে নদীর প্রস্থ ডি এটা আর পাড় বরাবর দূরত্ব এইটা এই দূরত্বটা হচ্ছে এক্স আর স্রোতের সাথে লব্ধির কোন হচ্ছে থেটা মানে যা যা আঁকা যায় এঁকে ফেললাম এক্স ডি থেটা লব্ধি বেগ ডাব্লু ডাব্লু বরাবর দূরত্ব স্মরণ হচ্ছে এস তাহলে এবার আসো আমরা কী বের করতে চাই দেখি প্রথমটা কী নদী পাড়ি দেওয়ার সময় জানি তো সব কিছুই তো রেডিমেড নদী পাড়ি দেওয়ার সময় টি টি ইকাল টু ডি বাই ভি সাইন আলফা তবে তোমার যখন বোর্ড কোশ্চেন আসবে একটু মাথায় রাখিও বোর্ড কোশ্চেনে যখন আসবে এই ডিভাইভি সাইন আলফা সূত্রটা কীভাবে পাইলাই একটু দেখানোর ট্রাই করবা ঠিক আছে ট্রাই করলে ভালো এবং কীভাবে দেখাবা এটা তো আমি দেখাই দিছি তুমি একটু বাংলা কথা লিখবা এরকম যে টি সমান সমান দূরত্ব বাই লব্ধি বেগ বা দূরত্ব বা এইটুকু লেখো ডি ডিভাইডেড বাই ডাব্লু সাইন থেটা তাহলে কী লিখবা প্রস্থ বাংলায় লিখবা প্রস্থ নাকি এখানে লিখে দিব একটা মাথায় লিখে দিই এই যে এখানে ধরো বোর্ড পরীক্ষা আসলো কী কী লিখবা তাহলে বোর্ড পরীক্ষা আসলে লিখবা প্রস্থ ডিভাইডেড বাই প্রস্থ বরাবর বেগ প্রস্থ বরাবর বেগ ডি তো প্রস্থ প্রস্থ বরাবর বেগ তাহলে প্রস্থ হচ্ছে ডি প্রস্থ বরাবর বেগ প্রস্থ বরাবর এই যে প্রস্থ বরাবর লব্ধির বেগ ছিল ডাব্লু সাইন থেকেটা এদিকে ডাব্লু কস্তা তাহলে এদিকে ডাব্লু সাইন থেটা ডাব্লু সাইন থেকেটা এবার ডাব্লু সাইন থেটা লম্বাংশ উপবাদ্য তাহলে ডি সমান সমান ইউ সাইন জিরো আর ভি সাইন আলফা সব কিছুর হিসাব আগের পৃষ্ঠায় আছে সাইন জিরো জিরো তাহলে ভি সাইন আলফা এই যে এটা একটু লিখে নিলে সবচেয়ে বেটার ঠিক আছে তারপরও যদি না পারো নেই মামার চেয়ে কেন তো ভালো সূত্রটাই আমার দরকার তাহলে এইটা লিখে নিবা লিখে নিলে বেটার যদি একটু লিখে নিতে পারো তাহলে টিচার আর মার্ক কাটার কোনো ছুতা পাবে না ডি এর মান নদীর এই যে দেওয়া আছে দেখো নদীর প্রস্থ দুই কিলোমিটার ডি এর মান দুই কিলোমিটার তাহলে উপরে দুই বসাবা এর মান কত এর মান চার কিলোমিটার আওয়ার আর সাইন আলফা কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা মান পেয়ে যাব একক কনভার্ট করতে হবে না না কোনো দরকার নেই উপরে দুই কিলোমিটার নিচে চার কিলোমিটার পার আওয়ার তাহলে আমি সময়টা পাবো আওয়ারে তোমার কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করার কোনো দরকার নেই যদি এমন হয়তো দুই আছে কিলোমিটারে আর চার আছে মিটার পার সেকেন্ডে তাহলে আমি কিন্তু একক কনভার্ট করতাম কিন্তু দুইও কিলোমিটার চারও কিলোমিটার পার আওয়ারে একক কনভার্ট করার কোনো দরকার নেই উপরে দুই নিচে চার সাইন সিক্সটি ডিগ্রি তাহলে হিসাব করলে আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ডাবল সেভেন ফোর আওয়ার এটা হচ্ছে সময় নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময় সময় বের করে বেশি সময় বের করা ডান আর কি চাইছে বলো পড়ো পার বরাবর দূরত্ব কোন ব্যাপার হইল একটু উপর থেকে লিখে যেত অনেক কিছু চাইছে পার বরাবর দূরত্ব দুই এক্স ইউ প্লাস ভি আলফা ইন্টু ভি সাইন আলফা যে ভাই এই সূত্রে একবারে ব্যবহার করা যাবে কিনা যদি একবারে ব্যবহার করতে তোমার খুবই কষ্ট হয় তাহলে এই বাংলা কথাটুকু সবুজ কালি দিয়ে যেটা লেখা আছে লিখবা লিখলে আর টিচার একটা মার্ক কাটার সুযোগ পাবে না মানে আমি তো তোমার বলছি এই ম্যাথ এই পৃষ্ঠায় নদী নৌকার ম্যাথের পিএইচডি করা যাবে এই পৃষ্ঠায় যা আছে ঠিক আছে তাহলে এইটুকু একটু ভালো করে মনে করো যে হিসাবটা মাথার মধ্যে ঢুকাই দিবা কি করতেছি আমরা এবং সব একই মজার ব্যাপার হচ্ছে নদী নৌকার যত ম্যাথ দিবে আমাদের সব আমরা একই নিয়মই করব ইউ এর মান থ্রি ভি এর মান ফোর কজ আলফা সিক্সটি ডিগ্রি ইন্টু ডি ডি এর ওয়ান কই ডি এর ওয়ান ডি এর ওয়ান দুই কিলোমিটার ডি এর ওয়ান ফোর আসলে এইটুকুর হিসাব তো একটু আগেই করলাম সময়টা একবারে বসাই দিলেও হইতো তো তারপরে আমরা সূত্র দিয়ে করবো তো তাই আর কি লিখলাম তাহলে আসো মান বসাই থ্রি প্লাস ফোর সিক্সটি কস সিক্সটি দুই ভাগ চার সাইন সিক্সটি সাইন সিক্সটি তাহলে এটা আসবে টু পয়েন্ট এইট এইট টু এত কিলোমিটার এটা হচ্ছে পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব যে পাড় বরাবর স্রোতের ঢালে ভেসে গেছে অনেক সময় বাংলায় বলে স্রোতের ঢালে অতিক্রান্ত দূরত্ব কত তো ওইটাই হচ্ছে স্রোতের ঢালে স্রোতের ঢালে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য তারপরে চাইছে তিন পথের দৈর্ঘ্য পথের দৈর্ঘ্য ভাই এস ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তাহলে মান বসাও টু পয়েন্ট এইট এইট সিক্স তার স্কোয়ার আর ডি হচ্ছে দুই স্কোয়ার তার রুট

লব্ধির কোনটা টেন ইনভার্স টেন ইনভার্স যার সাথে কোন সে ছাড়া বাদ বাকিটা ভি সাইন আলফা আর নিচে হচ্ছে বি এর কলফা ঠিক আছে এই যে লব্ধির কোন বের করলাম না এই কোন আরো একটা ভাবেই তো বের করা যায় দেখো তো এই যে লব্ধির কোন মানে ম্যাথ করা যায় অনেকভাবে তুমি কল্পনা করতে পারবে না কতভাবে তুমি হিসাব করতে পারো দেখো তো এইটা ছিল না এস ঠিক আছে এটা এস এটা এক্স আর এটা ডি এই যেটা হচ্ছে পার তাহলে এই কোনটা থেটা মানে এ দেখো লব্ধি কিন্তু এই বরাবার গেছে এই লব্ধি কিন্তু ডাবলু এই বরাবার গেছে এই কোনটা থেটা মানে তো ভাই এই কোনটা থেটা তো এই কোনটা থেটা বের করো তো ত্রিভুজ ত্রিভুজের মনে করো যে সাইন বা ট্যান যে কোনো একটা দিয়ে আসো ট্যান থেটা দিব তো ট্যান থেটা ইকাল টু লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে ডি এই যে কোণের বিপরীতটা লম্ব আর সাথেরটা ভূমি তাহলে ডি বাই এক্স ডি এর মান জানো না ওই যে ডি এর মান কই এই যে ডি এর মান ডি এর মান দুই কিলোমিটার জানি না ঠিক আছে আর এক্সের মান কি বের করছি না এই যে বের করছি না তাহলে আমি ডি জানি এক্স জানি তাহলে সেটা কি বের করতে পারবো না সেটা তো বের করতে পারবো পারবো কি না তাহলে এই যে লব্ধি বেগের মানটা তো লব্ধির কোণের মানটা তো এভাবেও বের করা যাবে বহুতভাবে যাবে হিসাব অনেক নিয়মে হবে তো তোমার আমি যে সূত্রগুলা দিয়ে দিছি এই সূত্রগুলো মাথায় রাখলে তোমার হিসাব হতে বাধ্য এবং চেষ্টা করবে সব ম্যাথকে নিয়মে করা এই ম্যাচ আমি বহুত নিয়মে করতে পারি বহুত নিয়মে ঠিক আছে তাহলে তুমি তোমাকে আমি সেই জিনিসটা দিলাম যেটা দিয়ে সহজে সব ম্যাথ সুন্দরভাবে করা যায় এই 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 এখানে কি এখানে কথা এত কথা কিসের আমি কিন্তু এগুলার সব ব্যান করে দিব না বুঝছ যারা এই ফাউ কমেন্ট করতেছ তাদের কিন্তু ব্যান করে দিব না এরকম ফাউ কমেন্ট করো না একজনকে উদ্দেশ্য করে আরেকজন কোনো কমেন্ট করবো না কোনো ব্যাড কমেন্ট করবো না কিন্তু কি করতেছে রাফসান নামের একটা ছেলে দেখি কে এটা দেখি দাঁড়ো 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 আচ্ছা তোমরা পড়াই মন দাও দেখছি দেখি কাউকে উদ্দেশ্য করে কিছু বলো না নিজেরা কাউকে উদ্দেশ্য করে কিছু বলো না বুঝছো रफसान खान पैसी 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 ओके <coughs> बैन कर दीजिए ওকে ওকে আসো তাহলে চলো ঠিক আছে কেউ কাউকে গালাগালি করবো না খবরদার কোনো ব্যাড কমেন্ট করবো না ঠিক আছে থাকে ধরো যে দুই একটা থাকে কি আর করবো বলো বিভিন্ন টাইপের মানুষজন থাকে তো চলো আমরা পড়ায় আসি ওই সব বাজে কথা বাদ দাও এবার আসো দেখো এইবার শোনো নদী পাড়ি দেওয়ার দুইটা দুই ধরনের ম্যাথ আসে মানে দুনিয়া দারি খুঁজে তুমি দুই ধরনের ম্যাথ পাওয়া একটা হচ্ছে সর্বনিম্ন পথে নদী পার আর একটা হচ্ছে সর্বনিম্ন সময় নদী পার যত ম্যাথ আছে তোমার বইয়ে ঘুরে ফিরে সব এই দুই ক্যাটাগরির তা আমরা সেই জিনিসটা একটু দেখবো তো একটা ম্যাথ করতে করতে দেখব তিন নম্বর একটা ম্যাথ বলছে যে একটা নদীর প্রস্থ হচ্ছে দুই কিলোমিটার নদীর প্রস্থ দুই কিলোমিটার স্রোতের বেগ দুই কিলোমিটার আওয়ার নৌকার বেগ চার কিলোমিটার পার আওয়ার কোশ্চেনটা হচ্ছে এক নম্বর কোশ্চেন সোজা সোজাসুজি লম্বা লম্বী লম্বা লম্বি আড়াআড়ি কত ধরনের কথা আসতে পারে তুমি খালি বই পড়লেই দেখবা কিন্তু সবই একই আড়াআড়ি তারপরে ঠিক বিপরীত বিন্দুতে যেতে ঠিক বিপরীত বিন্দুতে যেতে তারপরে প্রস্থ প্রস্থ যেতে 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 তারপর প্রস্থা সুযোগুজি তো লিখছি সর্বনিম্ন পথে যেতে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সর্বনিম্ন পথে যেতে মাঝি কোন দিকে চালাবে কোন দিকে চালাবে মানে স্রোতের সাথে কত কোন করে চালাবে আলফাটা বের করতে হবে এক্ষেত্রে সময় কত নদী পাড়ি দিতে এক্ষেত্রে কত সময় লাগবে এভাবে যদি কেউ পার হয় তাহলে এক্ষেত্রে নদী পাড়ি দেওয়ার সময়টুকু কত লাগবে তারপরে হচ্ছে পাড় বরাবর দূরত্ব কত পাড় বরাবর দূরত্ব কত তারপর হচ্ছে প্রস্থ বরাবর দূরত্ব কত অনেকে হাসতেছে প্রস্থ বরাবর দূরত্ব চাইছে ভাইয়া চাইলাম একটু সমস্যা আছে জানো তুমি হয়তো প্রস্থ বরাবর দূরত্ব যে ভাই এটা বের করা লাগে না এটা তো আমরা জানি তারপর আমি একটু চাইলাম পথের দৈর্ঘ্য তারপরে লব্ধি বেগের মান ও দিক লব্ধি বেগের মান ও দিক দেখো লাস্টের দিকের প্রবলেমগুলা সবই একই শুধু প্রথমে একটা সুন্দর প্রবলেম আছে তো বুঝতে হবে কি বলছে সুন্দর করে ভেঙে ভেঙে বুঝতে হবে এই হচ্ছে নদীটা এই নদী তুমি সোজা সুঝি পাড়ি দিতে চাও ধরো তুমি নৌকা নিয়ে এখানে আসো বা সাঁতার দিবা এখন নদীতে স্রোত আছে এই দিক বরাবর কিন্তু নদীতে স্রোত আছে এ বর স্রোত আছে কিন্তু কারণ তুমি কি করলা সোজাসুজি যা যাবা ঠিক বিপরীত বিন্দুতে সোজাসুজি এখানে যাবা তুমি ওই সোজাসুজি ওই বরাবর নৌকা নিয়ে নৌকা চালানো শুরু করলা বা সাঁতার দেওয়া শুরু করলা তাহলে ঘটনাটা যেটা ঘটবে তুমি আসলে সোজা যাইতে পারবা না কেন ওই যে নদীতে স্রোত আছে যে যে বরাবর যাইতে চাও ওই বরাবর যাইতে পারবা না নদীতে স্রোত আছে এই বরাবর রওনা দিলা তো স্রোত তোমাকে এদিকে ঠেলতে থাকবে ঠেলতে থাকবে ঠেলতে থাকবে তাহলে তুমি তো নৌকার বেগ আর স্রোতের বেগের লব্ধি নিয়ে তুমি তো এই বরাবর যাবা তোমার লব্ধি ব্যক্তি এইবার আবার থাকবে তাহলে কি তোমার সোজাসুজি যাওয়ার ইচ্ছাটা পূরণ হবে হবে না তাহলে এবার একটু বুদ্ধিমান মাঝের মতো চিন্তা ঠিক আছে বুদ্ধিমান মাঝের মতো চিন্তা করো কিভাবে কিভাবে চালনা করলে তুমি সোজাসুজি যাওয়ার একটা অপশন তোমার থাকবে সোজাসুজি যাওয়ার একটা সম্ভাবনা তোমার থাকবে জীবনেও সোজাসুজি রওনা দিলে সোজাসুজি যাওয়া যাবে না শ্রোত ধাক্কা দি বাকায় এই বরাবর এখানে পার করে দিবে তাহলে বলতে পারো যে ভাই তাহলে আমরা একটা কাজ করি সোজাসুজি রওনা দিলে তো হবে না তাহলে একটা কাজ করি কোণে সরি কোণে রওনা দিই তো তুমি কোণে রওনা দিল ভি এটা স্রোত তাহলে তো মনে করো যে তুমি অনেক বোকা তুমি যদি ইউ এর সাথে ভি এভাবে চালাও তাহলে তো তখন এইভাবে চলে যাবে আরও বেঁকে যাবে আরও বেঁকে যাবে তুমি তো সোজা সুজি চাইতেই পারবা না বলো ইউ আর ভি এর লব্ধি দিন ইউ আর ভি এর বাইরে এই বরাবর থাকবে থাকবে না তো সে তো আরো ধাক্কা দিয়ে তোমাকে নৌকাটাকে আরও ধাক্কা দিয়ে সাঁতারু সাঁতার কাটতেছে ধাক্কা দিয়ে আরও বাঁকাই দিবে তাহলে তোমার টার্গেট সুজি যাওয়া তাহলে ভাই তোমার কাছে অপশন হচ্ছে স্থূলকোণ এই ছাড়া তোমার কাছে কোনো অপশন নেই অবশ্যই স্থূলকোণে নৌকা চালাইতে হবে ঠিক আছে আমরা ধরো যে আমার বাড়ি বাগেরহাট তো বাগেরহাট থেকে খুললে আসার সময় রূপসা নদী পার হইতে হইতো ছোটোবেলায় আমি জিনিসটা দেখতাম সোজাসুজি এই পাশে দেখতে পাচ্ছি ওই যে পার দেখা যাচ্ছে টলারে করে পার হইতে হইতো তা আমি ছোটোবেলায় পার দেখতেছি নৌকায় উঠে পার দেখতেছি সোজাসুজি কিন্তু হঠাৎ করে দেখি কি যখন নৌকাটা স্টার্ট দিল শুরু করলো চালা তখন এই দিক বরাবর চলতেছে এইদিক বরাবর চলতেছে কিন্তু সোজাসুজি হচ্ছে পার আমি দেখতে পাচ্ছি পাড় ওখানে আমার তখন ভয় ভয় করতো যে কি ব্যাপার এই দিক বরাবর যাচ্ছে কেন ওই বরাবর পরে দেখতাম ঠিকঠাক সময় যখন ওই পারে গিয়ে নৌকাটা পৌঁছাইছে তখন কিন্তু একেবারে পারেই পৌঁছে গেছে তো মাঝি দেখো মাঝি কিন্তু ম্যাপ পারে না হিসাব নিকাশ পারে না বাট সে তার প্রত্যেক জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বলতে পারে যে স্রোত এদিকে আসে তাহলে সোজাসুজি রওনা দিলে স্রোতে ভেসে এদিকে চলে যাবে এই কারণে সে যাতে একটু স্থূল করে নৌকা চালালে স্রোতটাকে ধাক্কা দিতে 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 এক সময় যখন পার করে দিবে সোজাসুজি পারে পার করে দেওয়ার একটা সম্ভাবনা থাকবে স্থূল কোণে নৌকা চালাইতে হবে এছাড়া কোনো নাই কোণে বা যদি অর্থাৎ সমকোণে রওনা দাও যে বরাবর যাইতে চাও দিলা ওই বরাবর রওনা যাইতে পারবা না ওই বরাবর তাই না তাহলে ধরো এইটা হচ্ছে স্রোত এটা হচ্ছে স্রোতের বেগ ইউ তাহলে তুমি স্থূলকোণে এই বরাবর নৌকাটা চালাবা স্থূলকোণে এই আবার নৌকা চালাবা নৌকার বেগটা হচ্ছে ভি তাহলে ইউ আর ভি এর লব্ধি নিয়ে এই বরাবর মাঝি যাইতে চায় তাহলে লব্ধি বেগটা এই বরাবর থাকতে হবে অনেক কথা ভাই লব্ধি যদি এই বরাবর থাকে এই বরাবর থাকলে তো হবে না ওই ম্যাথ আমি করতেছি না লব্ধি এই বরাবর সোজা সুধি লব্ধি এই বরাবর থাকতে হবে তো ইউ আর ভি এর মধ্যবর্তী কোনটা হচ্ছে আলফা তো ব্যাপারটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে এরকম যে আলফা কত হলে লব্ধি একেবারে প্রস্থ বরাবর থাকবে লব্ধি একেবারে প্রস্থ বরাবর থাকবে তো প্রস্থ বরাবর যদি লব্ধি থাকে তাহলে ইউ এর সাথে থেটা কোন লব্ধির কোণকে আমরা ইউ এর সাথে কি দিয়ে লিখি থেটা দিয়ে লিখি না তাহলে থেটা হবে নাইনটি ডিগ্রি অর্থাৎ প্রশ্নের ভাষাটাকে আমরা আরেকটু সহজ করে এভাবে বলতে পারি আলফা কত হলে ইউ এর সাথে ভিয়ের কোণ কত হলে কিভাবে মাঝি রওনা দিলে কিভাবে স্রোতের সাথে নৌকা নিয়ে রওনা দিলে সাঁতার দেওয়া শুরু করলে লব্ধিটা স্রোতের সাথে লম্বভাবে থাকবে অর্থাৎ মাঝি লম্বভাবে ঠিক সোজাসুজি অপর পারে পৌঁছে যাবে কি পারছো এখানে অনেকগুলো কথা লেখা আছে সোজা সুজি লম্বা লম্বা আড়াআড়ি দেখো তিনটা কথা বুঝে গেছো माजी সোজা সুজি যাইতে চাই এই বরাবর তার লোভী থাকতে হবে माजी লম্বা লম্বা যাইতে চাই এই বরাবর তার লোভী থাকতে হবে माजी আড়াআড়ি যাইতে চাই আড়াআড়ি মানে সবচেয়ে শর্টকাট দূর যাইতে চাই এই বরাবর তার লোভী থাকতে হবে তারপরে ঠিক বিপরীত বিন্দুতে যেতে এখানে ছিল ঠিক বিপরীত বিন্দুতে যেতে চাই এই বরাবর তার লোভী থাকতে হবে তারপরে প্রস্থ বরাবর যেতে এটা একটু বুঝো প্রস্থ বরাবর যেতে তুমি ভাই নদী পাড়ি দিতে পারো অনেক ভাবে তুমি এইভাবে নদী পাড়ি দিলা তুমি এইভাবে নদী পাড়ি দিলা এইভাবে নদী পাড়ি দিলা এইভাবে নদী পাড়ি দিলা প্রস্থ বরাবর মানে এই যেটা নদীর প্রস্থ তাহলে তুমি প্রস্থ বরাবর পাড়ি দিতে চাও তোমার লব্ধি থাকতে হবে এইভাবে এই যে লব্ধি থাকতে হবে এইভাবে বুঝছো দেখো একই না লাস্ট কথাটা দেখো সর্বনিম্ন পথে এইটা খুব ইম্পর্টেন্ট সর্বনিম্ন পথে দেখো নদী পাড়ি দেওয়ার অনেকগুলো চিত্র এখানে আঁকছি অনেকগুলো পথ আমি এখানে দেখাইছি এইভাবে যাও এভাবে যাও এভাবে যাও এভাবে যাও তো দেখো এদিকে হেলে গেলেও পথ বেশি আর যদি এদিকে হেলে পার হও এদিক বরাবর তোমার লব্ধি থাকলেও পথ বেশি লব্ধি এটা থাকলেও পথ বেশি এটা থাকলেও পথ বেশি এটা থাকলেও পথ বেশি এটা থাকলেও পথ বেশি লব্ধি বেশি তাহলে সবচেয়ে কম কম পথ কি এটা না তাহলে এই বরাবর লব্ধি থাকলেই একমাত্র সবচেয়ে কম পথ এদিকে হেলে গেলেও পথ বেশি হয়ে যাবে এদিকে হেলে গেলেও পথ বেশি হয়ে যাবে তাহলে সর্বনিম্ন পথে যাওয়া সর্বনিম্ন পথে যাওয়া মানে লব্ধি থাকবে সোজাসুজি তাহলে প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে আলফার মানটা কত যখন থিয়েটার মানটা নাইনটি ডিগ্রি তাহলে লব্ধির কোন দাওয়া আছে তো তুমি তো জানো লব্ধির কোন দাওয়া থাকলে হিসাব কেমনে করে সেটা তো তোমার জানা আছে টেন থেটা তো টেন থেটা টেন থেটা টেন নাইনটি ডিগ্রি লব্ধির কোন যার সাথে অ্যাঙ্গেল ইউ এর সাথে ইউ ছাড়া বাদ বাকি ভি তার উপরে সাইন আলফা নিচে ভি নিচে কজ আলফা টেন নাইনটি মানে অসংজ্ঞায়িত আর ওই অসংজ্ঞায়িত জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে পারি এভাবে সামথিং ডিভাইডেড বাই জিরো সামথিং ডিভাইডেড বাই জিরো এটার সমান সমান ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কস আলফা কি করলাম টেন নাইনটি টেন থেটা থেটা হচ্ছে নাইনটি এই থেটাটা কত এই থেটা হচ্ছে নাইনটি ওই থেটা নাইনটি টেন নাইনটি তাহলে নাইনটি বসাই দিলে টেন নাইনটি একটা লাইন কম লিখছে আর কি বড়ো হয়ে গেছে না একটা লাইন কম টম লিখতে হবে না তো টেন নাইনটি মানে সামথিং ডিভাইডেড বাই জিরো তুমি বলতে ভাই সামথিং না তো আপনি তো ওয়ান থিং নিসেন তো ওখানে তোমার টু থিং থ্রি থিং নিতে ইচ্ছা হয় নাও তুমি কোনো সমস্যা নাই টু থ্রি ফোর ফাইভ যা খুশি নিবা কোনো সমস্যা নাই এবার কোনা গুণ করো কোনা গুণ করলে কোনা গুণ করলে এইটার সাথে গুণ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা ইউ সাইন ভি সাইন আলফার সাথে গুণ হচ্ছে জিরো আমাদের টার্গেট কি জানো বলো কি আমাদের টার্গেট কি আলফাটা বের করা ইউ এর মান কি দেওয়া আছে আছে দুই ভি এর মান কি দেওয়া আছে আছে চার ডি এর মান আছে দুই কিলোমিটার তাই তো তাহলে আমাদের টার্গেটটা কি আমাদের টার্গেটটা হচ্ছে আলফা বের করা পারবো কি না হ্যাঁ পারবো তো ভি কজ আলফা সময় সমান 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 ইকোয়াল টু কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই বি তাহলে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি এবার তুমি মান জানো কজ ইনভার্স মাইনাস ইউ ইউ এর মান দুই এই যে দুই বি এর মান ফোর টু ডিভাইডেড বাই ফোর মানে ওয়ান ডিভাইডেড বাই ইনভার্স ডিগ্রি তাহলে মাঝিকে স্রোতের সাথে একশো বিশ ডিগ্রি কোন করে নৌকা চালাইতে হবে মাঝিকে স্রোতের সাথে স্রোতের সাথে একশো বিশ ডিগ্রি কোণে স্থূল কোণে নৌকা চালাইতে হবে তাহলেই এই ক্ষেত্রে মাঝি সর্বনিম্ন পথে সোজাসুজি অপর পারে পৌঁছে যাইতে পারবে কিন্তু যদি সোজাসুজি সে রওনা দিত তাহলে তার এই আশা আর পূরণ হতো না ঠিক আছে এইভাবে করবা এবার শোনো একটা কথা আছে বোর্ড বই ম্যাথটা এইভাবে করা সব বোর্ড বইতে কিন্তু এভাবে ম্যাথটা করলে যারা একটু ম্যাথমেটিক্সে খুব পারদর্শী তারা কিন্তু তোমার একটু খুঁচাইতে পারে যে তুমি একটা অন্যায় কাজ করে কি কি অন্যায় কাজটা করে ফেলছো টেন নাইনটি অসংজ্ঞায়িত অসং্ঞায়িত কোনো জিনিসকে সমান চিহ্ন দিয়ে তো ভাই এভাবে সংজ্ঞায়িত করা এই পাশে সংজ্ঞায়িত এই পাশে অসংায়িত সমান চিহ্ন দিয়ে লিখলা এটা তো ম্যাথের দৃষ্টিকোণ থেকে ঠিক না ম্যাথের দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু একটু অন্যায় হয়ে গেছে এটা কিন্তু একটু ভুল হয়ে গেছে এটা কিন্তু সত্যি কথা তো জনগণ তোমার কিন্তু খোঁচাইতে পারে এখানে যে এই কাজটা তোমার ঠিক হয় না এটা তুমি কি করছো তো তখন কিন্তু তোমার আর উত্তর দেওয়ার উপায় নাই যারা বিশেষ করে সামন্তরিক সূত্র দিয়ে নদী নৌকার ম্যাথ করতে একমাত্র পারে তাদের কাছে কিন্তু এই প্রশ্নের উত্তর নাই বাট তুমি আমার স্টুডেন্ট তোমার কাছে এই প্রশ্নের উত্তর আছে তোমার যদি কেউ বলে ভাই টেন নাইনটি নিছিস কেন তুই টেন নাইনটি তো অসংাই এটা কেন নিলি রে ভাই এটা তো হবে না ঠিক আছে এইভাবে তো লেখা ঠিক না যতই উত্তর মিলুক ম্যাথের দৃষ্টিকোণে তো এটা একটু অন্যায় হয়ে গেছে তো তুমি তাকে সুন্দর করে বলবো আচ্ছা ঠিক আছে অন্যায় হয়ে গেছে করবো না এভাবে ঠিক আছে কিন্তু তুমি যদি বলো ভাই বোর্ড পরীক্ষায় করতে পারবো কি পারবা কারণ বোর্ড বইতে এভাবে করা আছে বোর্ড বইতে কাটবে না বোর্ড বই নির্ময় করলে কাটবে না আশা করি কাটবে না কিন্তু তারপরে তোমার মনে করো আত্মতুষ্টির জন্য জিতে থাকার জন্য কাউকে এইভাবে উত্তর দেওয়ার জন্য তোমার কিন্তু উত্তর রেডি আছে তোমার কিন্তু ভিন্ন পন্থা রেডি আছে তুমি তো লম্বাংশ উপবাদ্য পারো তাই না তো দেখো লম্বাংশ উপবাদ্যে এত বড় লাইনও হবে না আরও সহজেভাবে করা যায় তাহলে আমরা একটা কাজ করি আমরা পাড় বরাবর প্রস্থ বরাবর লম্বাংশ উপবাদ্য খাটাই পাড় বরাবর প্রস্থ বরাবর খাটাই দেখি কি হয় খাটাই তো তাহলে এটা পাড় তাই তো পাড় বরাবর লম্বাংশ উপবাদ্য খাটাবো তাহলে এক নম্বর ম্যাথ আবারই করতেছি আমরা এটা এক নম্বর ম্যাথ করছি আবারও করতেছি এক নম্বর ম্যাথ পাড় বরাবর লম্বাংশ উপবাদ্য খাটিয়ে পাড় বরাবর লম্বাংশ উপপাদ্য খাটি। তাহলে পাড় বরাবর লম্বাংশ লব্ধি ডাব্লু আর এটা পাড় মানে এক্স অক্ষ তাহলে লব্ধি ডাব্লু এর সাথে এক্স এর কোন কত এই যে থেটা কোন রেডি হয়ে আছে নাইনটি তাহলে ডাব্লু কস নাইনটি ডিগ্রি সমান সমান ইউ কস জিরো পাড়ের সাথে ইউ এর কোন ইউ কস জিরো পাড়ের সাথে দেখি তো ভি এর কোন কত ইউ এর সাথে মানে পাড়ের সাথে ভি এর কোন এই যেটা আলফা ঠিক আছে পার বরাবর লিখলাম এবার প্রস্থ বরাবর লিখবো কিন্তু আর প্রস্থ বরাবর লিখতে হবে না জিরো সমান সমান ইউ কজ জিরো মানে ইউ প্লাস ভি আলফা ভি আলফা দেখো এই লাইনটা ফেরত পেয়ে গেছে ইউ প্লাস ভি আলফা ইকুয়াল টু দেখো এবার কিন্তু কেউ তোমাকে টেন নাইনটি কেন অসংত নিলা সমান সমান দিয়ে কেন লিখলা এই প্রশ্ন করে তোমাকে কিন্তু কেউ আর আটকাইতে পারবে না মুখের উপরে এটা ছুড়ে দিবা বুঝছো ঠিক আছে ছুড়ে দিবা না ভালোভাবে দিবা আর কি তাহলে কজ আলফা এইটা সমান সমান দেখো মাইনাস ইউ তো দেন আগের মতোই তাহলে আলফা ইকল্টো কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি তাহলে সুন্দর করে ইউ এর মান বসাবা দুই এর মান বসাবা চার তাহলে কোণের মান পাবা না এখান থেকে পাবা এবার শোনো তোমার একটা কথা বলি রিটার্নে আসলে ভাই যে কোনো একটা নিয়মে করবা তবে আমি প্রিফার করি এটা এই নিয়মটাই বেশ ভালো ঠিক আছে এখানে কোনো খুঁত নাই তো এই নিয়মটা রিটার্ন আসলে করবা কিন্তু তোমাদের অনেকের সমস্যা আছে রিটার্ন আসলে ডাইরেক্ট এই সূত্রটা ব্যবহার করো হ্যাঁ তুমি করো শর্টকাট এই সূত্রটা ব্যবহার করো বাট এটা এমসিকিউ এর জন্য করবা রিটার্নের জন্য এটা করবা না ধরো তোমার এই প্রশ্নটা দিল তিন মার্কের প্রশ্নে তুমি ডাইরেক্ট আলফা ইকাল টু কজ ইনভার্স মাইনাস ভি দিয়ে করে আসলা তোমার মনে করো টিচার ভদ্রতার এক মার্ক দিতে পারে নাও দিতে পারে তবে তিন মার্ক দেওয়ার সম্ভাবনা খুবই কম তো এই যে সূত্রটা এই সূত্র তুমি শর্টকাটে শর্টকাটের জন্য এমসিকিউ এর জন্য তুমি ব্যবহার করতে পারো ধরো সোজাসুজি পাড়ি দেওয়ার কোন কত যদি কোনো ম্যাথে পাও সোজাসুজি লম্বালম্বি আড়াআড়ি প্রস্থ বরাবর সর্বনিম্ন পথ কোন কত চাইছে ওকে চোখ বন্ধ করে এমসিকিউ এর জন্য আলফাই কল টু কজিন বার্টস মাইনাস ইউ বাই ভি বাট রিটার্নে আসছে তুমি একবারে এইটুকু দিয়ে করে চলে আসলা বোর্ড পরীক্ষায় তোমার কিন্তু মার্ক দিবে না অ্যাডমিশনের কথা হয়তো ভিন্ন কিন্তু আপাতত বোর্ড পরীক্ষাকে টার্গেট করলে তুমি কিন্তু মার্ক পাবা না এই কারণে একটু ভেঙে চুরে ভেঙে চুরে করবা তুমি কেবল ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বেশি মনে করো সূত্র মুখস্থ করে একেবারে থাটায় সূত্র লিখে আসবা খাতায় ম্যাথ করে আসবা মানে একেবারে মানে উগরে দিয়ে আসবা এটা করবা বুঝে বুঝে একটু করবা একটু কনসেপ্টটা ঝালাই করে নিবা ঠিক আছে একটা ম্যাথ আসলে একটা ম্যাথের উত্তর বের করাটাই হচ্ছে ম্যাথের সার্থকতা নয় ম্যাথটা করতে গিয়ে তুমি নতুন কি শিখলা তোমার ব্রেন কি চিন্তা করলো এটাই আসলে এই জায়গায় সার্থকতা ওকে ডান তাহলে এখান থেকে কোন বের হয়ে গেল এবার আসো দুই নম্বর দুই নম্বর কি বলছে দেখি এক্ষেত্রে সময় কত এরপরে যে ম্যাথ এটা তো আগের ম্যাথ এক্ষেত্রে সময় কত সময় টিল টু ডি বাই ভি আলফা সময় তাই আমি বলছি ডিভাই ভি যদি একবারে খাটাইতে না চাও তাহলে এর আগে কয়েক লাইন লিখবা এবং কি লিখবা সেটা কিন্তু এই সুন্দর করে ম্যাথের এখানে করে দেওয়া আছে এই যে এই যে করে দেওয়া আছে কি লিখবা ঠিক আছে তাহলে ডি ইকাল টু টি ইক টু ডি বাই ভি আলফা তোমার যে যে ম্যাথে যে ধরনের ম্যাথে তোমার সময় বের করতে বলুক না কেন যে ধরনের ম্যাথ মানে কি হয় স্থূল কোণ হবে নয়তো সূক্ষ হবে নয়তো সমকোণ হবে যাও কিছু তো একটা হবে এর বাইরে বানাও তো একটা কোণ পারলে নদী পাড়ি দিবা সূক্ষ্ম কোণে পাড়ি দিবা না স্থূল কোণে পাড়ি দিবা না সমকোণে পাড়ি দিবা না দেখি তুমি কেমনে নদী পাড়ি দাও দাও তো দেখি তাহলে যেভাবেই নদী পাড়ি দাও না কেন সময়ের সূত্র কিন্তু T D B sin α আমি তোমারে কিন্তু করে করে দেখাইছি ঠিক আছে করে করে যে কোনো ভাবে নদী পার হয় এটাই আমাদের ম্যাথ করার সার্থকতা এখানে আমি তোমার যে নিয়মটা শিখাইছি সেই নিয়মের বেনিফিটটা এখানে যত ধরনের ম্যাথ আসুক তুমি ম্যাথ করবে সব এক নিয়মে তাহলে তুমি এর উপরে বাংলা কথা একই লিখবা আমি আর ওটা লিখলাম না কিন্তু বুঝছো আমি কিন্তু আবার ভাইবো না যে ভাই আর সূত্র ডাইরেক্ট এভাবে করাচ্ছে আমরা পরীক্ষার কথা ওইভাবে করবো যেহেতু আমি একবার লিখছি তাহলে এক কথা বারবার আর লিখবো না মাথায় ঢুকাও ঠিক আছে ডি এর মান দুই বিয়ের মান চার সাইন আলফা এই যে আলফার মানটা একটু আগে তুমি বের করছো এখানে একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি ঠিক আছে এর আগে যে ম্যাথটা করলাম সেই ম্যাথের সাথে এই ম্যাথের পার্থক্যটা কি এখানে আমরা আলফাটা বের করে নিছি আর আগে আলফাটা ষাট ডিগ্রি দেওয়া ছিল ঠিক আছে এই ম্যাথে দেখো এখানে এই যে আলফার মানটা ষাট ডিগ্রি দেওয়া ছিল আর এখানে আমরা সোজা পাড়ি দেওয়ার জন্য কত কোণে যে তাকে নৌকা চালাইতে হবে সেই কোণের মানটা জাস্ট একটু কষ্ট করে বের করে নিছি এক নম্বর ম্যাথটা করে নেওয়ার পরে দুই তিন চার পাঁচ ছয় সব আগের ম্যাথ তাহলে দুই ভাগ আগের আগের অ্যান্সারটাই আসবে দুই ভাগ ফোর সাইন একশো ঠিক আছে এই তোমার সামনে করে বের করতেছি জিরো পয়েন্ট ফাইভ ফাইভ সেভেন ফাইভ ফাইভ সেভেন থ্রি ফাইভ বা সেভেন ফোর ফাইভ পাইভ ফাইভ সেভেন সেভেন ফোর শেষ পার বরাবর দূরত্ব ওকে পার বরাবর দূরত্ব আচ্ছা পার বরাবর দূরত্ব একটু পরে যাই পার বরাবর দূরত্ব একটু পরে যাই তোমাকে আমি দুইটা প্রশ্ন এক্সট্রা দিব এখানে এক্সট্রা দুইটা প্রশ্ন দিব প্রশ্ন নম্বর এক এক্সট্রা প্রশ্ন সেটা হচ্ছে ধরো ধরো ইউ এর মান ইউ এর মান ইউ এর মান কত ছিল দুই ইউ এর মান তিন কিলোমিটার পার আবার বাড়ানো হল বাড়ালে বাড়ালে সোজা সুজি পাড়ি দেওয়ার কোন কত সোজা সুধি পাড়ি দিতে কত কোণে চালাবে কত কোণে নৌকা চালাবে আলফা ইউ এর মান 3 কিলোমিটার পার আওয়ার বাড়ালে বাড়ালে অলরেডি দুই আছে আরো বাড়াবো তাহলে ইউ এর নতুন মান হবে 5 কিলোমিটার পার আওয়ার নাও করো দেখি করো তো দেখি কেমন পড়ো দেখি আমি দু একজন করো তো দেখি 90 ডিগ্রি বলছে 90 ডিগ্রি দেখি 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 90 ডিগ্রি বলছে সম্ভব পারবে না পারবে না লিখছে ইউ এর মান তিন কিলোমিটার পর আবার বাড়ালে সোজাসুজি পাড়ি দিতে কত কোণে চালাবে আচ্ছা হিসাব নিকাশ তো ডট 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 সব একই রকম আলফা টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি তো ভাই কজ ইনভার্স মাইনাস ইউ এর মান পাঁচ আর ভি এর মান চার দেখো ক্যালকুলেটরের মাথা ইরোর দেখো কোন আসবে কজের সর্বোচ্চ মান প্লাস মাইনাস ওয়ান কজ ইনভার্স মাইনাস পাঁচ বাই চার উপরে পাঁচ নিচে চার এ তো একের চেয়ে বেশি হয়ে গেছে তাহলে এখান থেকে কি কোনের মান আসবে আসবে না তাহলে কনের মান আসবে না তার মানে এমন কোনো ভ্যালিড কোন নাই ঠিক আছে যে কোণে রওনা দিলে সোজাসুজি অপর পারে পৌঁছাইতে পারবে কখন যখন ইউ গেটার দেন ভি হবে বুঝছ ইউ এর মান যখন ভি এর তুলনায় বেশি হবে দেন যখন ভি হবে এমন কোনো ভ্যালিড সম্ভব না জিরো থেকে একশো আশি পর্যন্ত ঠিক আছে জিরো থেকে একশো পর্যন্ত এমন কোনো ভ্যালিড কোন সম্ভব না মানে রওনা দিতে পারবে না সে এভাবে রওনা দিতে পারবে এভাবে 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 কোনোভাবেই রওনা দিতে পারবে না এমন কোনো ভ্যালিড কোন নেই যে কোন রওনা দিলে মাঝি সোজাসুজি অপর পারে পৌঁছাবে ভ্যালিড কোন হলে তা আসতো তাহলে এখান থেকে আমরা একটা জিনিস প্রমাণ করলাম আসলে কি প্রমাণ করলাম ইউ গেটার দেন ভি হলে সোজাসুজি কোনোভাবেই নদী পার হওয়া যাবে না তাহলে ইউ গেটার দেন ভি হলে নদী পার হওয়া সোজাসুজি যাবে না আমার এই কথাটাকে অনেকে ভুল মিনিং করে ভুলভাবে বোঝে কি ভাই বলছে ইউ গেটার দেন ভি হলে নদী পার হওয়া যাবে না ভালো করে শোনো আমি নদী পার হওয়া যাবে না তা বলিনি আমি বলছি ইউ গেটার দেন ভি হলে সোজাসুজি নদী পাড়ি দিতে পারবা না নদী পাড়ি দিতে পারবা না তা না নদী পাড়ি দেওয়া যাবে বাট সোজাসুজি হবে না অর্থাৎ তুমি নদী পাড়ি দিতে পারবা ধরো এইখানে চলে গেলে এইখানে চলে গেলা এই দিকে চলে গেলা এই চলে গেল বিভিন্ন দিকে চলে যাবা বাট তুমি সোজাসুজি কখনো পাড়ি দিতে পারবে না ইউ গেটার দেন যদি ভি হয় সোজাসুজি পাড়ি দেওয়া যাবে না তাহলে আমরা ওইটাই একটু সুন্দর করে লিখি ইউ গেটার দেন ভি হলে নদী পাড়ি দেওয়া যাবে বাট সোজাসুজি না নদী পাড়ি দেওয়া যাবে নদী পাড়ি দেওয়া যাবে কিন্তু সোজাসুজি নয় সোজা সুজি যাবে না এমন কোনো ভ্যালিড কোন পাওয়া যাবে না কিন্তু সোজা সুজি নয় সুজি নদী পাড়ি দেওয়া যাবে না তার কথাটা কিন্তু আমি একটু ভেঙে লিখে দিলাম বুঝতে পারছো তো এটা অনেক সময় আসতে পারে ঠিক আছে এবার আর স্টার কোশ্চেন স্টার কোশ্চেনটা হচ্ছে যে ইউ এর মান ইউ এর মান এক কিলোমিটার পার আওয়ার বাড়ালে বাড়লে ধরো স্রোতের মান এক কিলোমিটার পার আওয়ার বাড়ছে বাড়লে নদী নদী পাড়ি পাড়ি দেওয়ার সময়ের কি কোনো পরিবর্তন হবে নদী পাড়ি দেওয়ার সময়ের কি কোনো পরিবর্তন হবে কি কোনো পরিবর্তন হবে এটা হচ্ছে কোশ্চেন ঠিক আছে তো দেখো চিত্রটা একটু একে নিয়ে কোনো মতে আঁকবো যেহেতু আগের পৃষ্ঠা আঁকা আছে তোমাদের এটা আঁকার দরকার নেই আমার যেহেতু এই পৃষ্ঠা নাই তাই আমি আঁকছি তোমার তো আছে তো তোমার আঁকার দরকার নেই ভি এর মান চার আর এই বরাবর হচ্ছে লব্ধি লব্ধি বেগ ডাব্লু ডি এর মান দুই কিলোমিটার ঠিক আছে তো এই ছিল চিত্র ঠিক আছে ডি এর মান দুই কিলোমিটার এই ছিল আমাদের চিত্র এই কোনটা আলফা আর এই কোনটা থেটা থেটা নাইনটি এটা ছিল না আমাদের চিত্র এবার বলছে ইউ এর মান এক কিলোমিটার পার আওয়ার তাহলে নতুন করে ইউ এর মান হচ্ছে ইউ এর মান নতুন করে হচ্ছে দুই ছিল আর এক কিলোমিটার পার আওয়ার বাড়লো তাহলে দুই যোগ এক তাহলে এখন হলো তিন কিলোমিটার পার আওয়ার স্রোত বেড়ে গেছে ধরো একটু বেশি স্রোত আসছে স্রোত বেড়ে গেছে তো এইটা হলে সোজাসুজি বলছে নদী পাড়ি দেওয়ার সময়ের কি কোনো পরিবর্তন হবে কিভাবে নদী পাড়ি দেওয়ার কথাটা আমি লিখতে ভুলে গেছি সোজাসুজি নদী পাড়ি দেওয়ার ঠিক আছে যে সোজাসুজি নদী পাড়ি দেওয়ার সময়ের কি কোনো পরিবর্তন হবে দেখো তো নদী পাড়ি দেওয়ার ভালো করে সবাই বলে থাকো লেখাবাদ নদী পাড়ি দেওয়ার সময়ের সূত্র টি ইকাল টু ডি বাই সাইন আলফা ডিভাই ভি সাইন আলফা বলো নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র এই সূত্রে ভি সাইন আলফা ডি আছে ভি আছে আলফা আছে তাহলে টি কার উপর ডিপেন্ড করে ডি এর উপর ভি এর উপর আলফার উপর বুঝছো তুমি নদীর প্রস্থ বাড়াইতে কমাইতে পারবে না নদীর প্রস্থ যা আছে তাই এবং দেখো নদীর প্রস্থ বাড়াইতে কমাইতে বলে নাই নদীর প্রস্থ যা আছে তাই ভি মান বাড়াইতে কমাইতে বলে নাই ভি এর মান যা আছে তাই প্রশ্নে শুধু বলছে ইউ এর মান বাড়াইলে ভি আছে আলফা আছে ডি চেঞ্জ করি নাই ইউ চেঞ্জ করি নাই আলফা চেঞ্জ করি নাই শুধু চেঞ্জ করছি কি ইউ তাহলে ইউ এর আমি যে চেঞ্জই করি না কেন নদী পাড়ি দেওয়ার সোজাসুজি নদী পাড়ি দেওয়ার এই সময় আর কি কোনো পরিবর্তন হবে আগে নদী পাড়ি দেওয়ার সৃজনশীল প্রশ্নের জন্য কিন্তু এগুলো আসে আগে নদী পাড়ি দেওয়ার সময় ছিল জিরো পয়েন্ট ফাইভ সেভেন সেভেন ফোর আওয়ার এই সময়টা ছিল তো স্রোত যদি এক কিলোমিটার পার আওয়ার বেড়ে যায় তাহলে সময়ের কি কোনো পরিবর্তন হবে উত্তর কি বলো সময়ের কি কোনো পরিবর্তন হবে উত্তর কি উত্তর হচ্ছে টি এর সূত্রে ইউ নেই সুতরাং টি এর মানের উপর ইউ এর মানের প্রভাব নেই ইউ এর মান বাড়ানো হোক বা কমানো হোক টি এর মানের উপর নির্ভর করবেন কি তাই তো আমরা অনেকে এটা বুঝি কিন্তু এটা ঠিক না ভালো করে আরো সুন্দর করে ব্রেন খাটাইতে হবে আরো ডিপলি দেখো যখন ইউ এর মান তিন কিলোমিটার হয়েছে তখন কি আলফা কোন একশো বিশ ডিগ্রি আর আছে আর একশো ডিগ্রি আছে আলফা ইকাল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি তাহলে কজ ইনভার্স মাইনাস ইউ এর মান তিন ভি এর মান চার তাহলে কোন মান তো চেঞ্জ হয়ে গেছে কজ ইনভার্স মাইনাস তিন ভাগ চার তাহলে এই কোণের মান তো একশো নয় ডিগ্রি একশো ডিগ্রি তো আর নেই এবার সে তার একশো বিশ ডিগ্রি কোণে স্রোত যেহেতু তিন কিলোমিটার পার আবার এবার তো সে একশো বিশ ডিগ্রি কোণে রওনা দিলে সোজাসুজি পাড়ি দিতে সে পারবে না তাকে এবার সোজাসুজি পাড়ি দেওয়ার জন্য একশো আটত্রিশ দশমিক পাঁচ নয় ডিগ্রি কোণে রওনা দেওয়া লাগবে তাহলে এইবার বলো ডি এর মান দুই বিয়ের মান চার সাইন আলফার মান একশো আটত্রিশ দশমিক পাঁচ নয় তাহলে আলফাটা ইউ এর চেঞ্জের কারণে আলফাটা চেঞ্জ হয়ে যাচ্ছে না তাহলে নদী পাড়ি দেওয়ার সময়ের কি কোনো পরিবর্তন হবে হ্যাঁ পরিবর্তন অবশ্যই হবে কতটুকু পরিবর্তন হবে দেখি বাড়বে না কমবে দেখি বলো তো কমন সেন্স কাটাও তো বাড়বে না কমবে বলো নদীতে স্রোত বেড়ে গেছে তাহলে তুমি তাড়াতাড়ি পাড়ি দিতে পারবা বলো তাড়াতাড়ি পাড়ি দিতে পারবা আগে সময় ছিল দেখো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ ডাবল সেভেন ফোর আওয়ার এইবার সময় আরও বেড়ে গেছে নদীতে স্রোত আরও বেড়ে গেছে না তাহলে সোজাসুজি পাড়ি দিতে আরও কষ্ট হবে আরও বেশি সময় লাগবে এটা হচ্ছে সেভেন ফাইভ ফাইভ নাইন এত আওয়ার ঠিক আছে তাহলে এবার তোমার নদী পাড়ি দিতে এই সময়টা লাগবে তাহলে নদী পাড়ি দেওয়ার সময়ের কি কোনো পরিবর্তন হবে কিনা হ্যাঁ এতটুকু পরিবর্তন হবে যদি চাই কতটুকু বেশি লাগবে কতটুকু কম লাগবে তাহলে হিসাব করে বের করা যাবে না তাহলে এবার সুন্দর করে একটা জিনিস ভালো করে বোঝো আমরা এটা দেখে নর্মালি ভাবি কি এই সূত্রটা দেখে ভাবি কি টি ডিপেন্ড করে ইউ এর উপর সরি টি ডিপেন্ড করে ডি এর উপর ভি এর উপর আলফার উপর আর কিছুর উপর ডিপেন্ড করে না তা আমাদের যেহেতু ইউ এর মানটা পরিবর্তন করতে বলছে তাহলে এখানে তো ইউ নেই সুতরাং কোনো পরিবর্তন হবে না অনেকে ঢালাও এই অ্যান্সারটা লিখে দিয়ে আসো কিন্তু একটু ডিপলি ভাবলে আমরা দেখতেছি সোজা পাড়ি দেওয়ার ক্ষেত্রে আলফা তাহলে আলফার সূত্রে ইউ আছে তাহলে আলফা ইজ এ ফাংশন অফ এন্ড এন্ড টি ইজ এ ফাংশন অফ আলফা তাহলে আলটিমেটলি ইজ এ ফাংশন অফ ইউ বুঝছো টি ইজ এ ফাংশন অফ ইউ তাহলে আমি আবারও বলতেছি আলফা ইজ এ ফাংশন অফ এন্ড টি ইজ এ ফাংশন অফ আলফা দেন টি ইজ এ ফাংশন অফ ইউ এই হচ্ছে দেন টি ইজ এ ফাংশন অফ ইউ অর্থাৎ ইউ এর মান চেঞ্জ করলে আলফা চেঞ্জ হবে আলফা চেঞ্জ করলে অবশ্যই টি মান চেঞ্জ হবে তাহলে এই যে এক্সট্রা দুইটা ম্যাথ কিন্তু অলরেডি করানো হলো এটা আসলে সিজনশীল প্রশ্ন সমাধান করে দিলাম যে যখন আর কি উঠলো কথা তখন সমাধান করে দিলাম এবার আসো আমরা আবার পুরনো ম্যাথে ফেরত যাই বসে পার বরাবর দূরত্ব কত পার বরাবর দূরত্ব কত আসো বের করি পার বরাবর দূরত্ব কত নম্বর এটা তিন নম্বর পার বরাবর দূরত্ব

এটা ইউ মাইনাস ইউ ইউ মাইনাস ইউ তুমি যদি কোনের মানটনও বসাও তাও একই জিনিস আসবে এখানে সব এবার মান টান বসাবে দেখবা আসবে জিরো জিরো কিলোমিটার পাহাড় বরাবর দূরত্ব জিরো কিলোমিটার কি হইলো পাহাড় বরাবর দূরত্ব কেন জিরো কিলোমিটার হইলো এই তুমি গেছো কেমনে তুমি নদী পাড়ি দিছো কেমনে সোজাসুজি না তোমার লোভদী বেগটা সোজাসুজি না লোভদী বেগটা এই বরাবর না তো লোভদী বেগটা যদি এই বরাবর হয় না তুমি এদিকে হেলে গেছো না তুমি এদিকে হেলে গেছো তুমি তো সোজাসুজি গেছ তো তোমার তো কোনো পাড় বরাবর দূরত্ব নেই তো দেখেই বোঝা যায় পাড় বরাবর দূরত্ব হচ্ছে জিরো কিলোমিটার কি তাই না সহজ না বলো তো তুমি সোজা গেছো তোমার সোজা সোজাসুজি না তুমি পাড়ের দিকে এদিকে হেলে গেছো না তুমি এদিকে হেলে গেছো কোনো দিকে তুমি হেলে যাও নাই তাহলে পাড় বরাবর তো তোমার কোনো দূরত্ব নেই তাহলে পাড় বরাবর দূরত্ব কত পার বরাবর দূরত্ব জিরো কিলোমিটার তারপরে আসো চার নম্বর চার নম্বর বলছে হচ্ছে প্রস্থ বরাবর দূরত্ব তাই না প্রস্থ বরাবর বলো প্রস্থ বরাবর দূরত্ব নদীর প্রস্থ প্রস্থ বরাবর দূরত্ব প্রস্থ নদী পাড়ি দিলেই প্রস্থ বরাবর মানে ওয়াই অক্ষ বরাবর তো ওয়া অক্ষ বরাবর দূরত্বই যে এটা ওয়াই অক্ষ বরাবর দূরত্ব তো ওয়াই অক্ষ বরাবর দূরত্ব তো নদীর প্রস্থই আর একটু আগে তোমাকে আমি বুঝাইছিলাম যে যেভাবে তুমি নদী পাড়ি দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাও না কেন তোমার প্রস্থ বরাবর দূরত্বই যে নদীর প্রস্থ হবে তুমি এভাবে গেলেও নদীর প্রস্থ প্রস্থ বরাবর দূরত্ব এখানে গেলেও নদীর প্রস্থ প্রস্থ বরাবর দূরত্ব অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর তুমি এটুকু যাচ্ছ এক্স অক্ষ বরাবর ভিন্ন ভিন্ন মান কিন্তু অক্ষ বরবার ভাই সবসময় একই তাহলে নদী পাড়ি দিলে প্রস্থ বরাবর দূরত্ব চাক বা না চাক সবসময় নদীর প্রস্থ তাহলে প্রস্থ প্রস্থাই অক্ষে তো আমি ওয়াই দিয়ে লিখলাম ওয়াই হচ্ছে ডি আর ডি হচ্ছে দুই কিলোমিটার শেষ তোমার যদি মনে হয় ভাই একটু হিসাব করে দেখান তো আসো দূরত্ব ওয়াই ওয়াই বেগ মনে করো খাতা উল্টাও মনে করো দেখো প্রস্থ বেগ প্রস্থা ইন্টু সময়টি

এক্স স্কোয়ার প্লাস ডি এর মান তো জিরো তাহলে শুধু ডি আর শুধু ডি স্কোয়ার ডি মানে দুই কিলোমিটার শেষ আসলেই তো তাই চিত্রে থাকো তো সে তো এই বরাবর গেছে তো প্রস্তাব বরাবর গেছে লব্ধি বেগ কোন বরাবর প্রস্তাব বরাবর তো লব্ধি বেগ বরাবর দূরত্বটাই তো পথের দৈর্ঘ্য স্মরণ তো সেই স্মরণটা তো ডি সেই স্মরণটা কি ডি না বলো যে এই বরাবর যে দূরত্ব এই বরাবর দূরাত্ম সেটাই তো স্মরণ তো এই বরাবর দূরত্ব তো নদীর প্রস্থই তো প্রশ্নই তো ডি এস এর সমান হবে ডি তো এস এর সমান হবে হয়েছে তাই তাই হয়েছে এক্স যদি জিরো হয় তো এস তো ডি হবেই তাই না তারপরে কি লব্ধি বেগ লব্ধি বেগ লব্ধি বেগ ডাব্লু ডাব্লু ইকাল টু রুট আচ্ছা লব্ধি বেগ ডাব্লু স্কয়ার লিখিত ডাব্লু স্কয়ার ইকাল টু ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস টু ইউ ভি কজ তারপরে রুট করে দিলে হয়ে গেল হুম তারপরে রুট করে দিলে হয়ে গেল এখানে একটা ভালো কথা শুনিও ধরো তোমার লব্ধি বেগ বের করতে বলছে ভালো করে ধ্যান জ্ঞান এদিকে লব্ধিবেগ ডাব্লু বের করতে বলছে তোমার প্রশ্নে দেওয়া ছিল কি ইউ দেওয়া ছিল কি ভি দেওয়া ছিল ইউ দেওয়া ছিল বি আলফা কি দেওয়া ছিল আলফা তুমি কত নম্বর ম্যাথে বের করছো এক নম্বর ম্যাথে তাহলে তোমার লব্ধিবেগ ডাব্লু বের করতে গেলে এক নম্বর ম্যাথ কিন্তু করা লাগবে আগের পৃষ্ঠায় যাই এক নম্বর ম্যাথে তোমাকে আলফা বের করতে বলছে আর লব্ধিবেগ বের করতে বলছে ছয় নম্বর ম্যাথে তাহলে ছয় নম্বর করতে গেলে আগে কত নম্বর করা লাগবে ছয় নম্বর করতে গেলে আগে এক নম্বর আলফা বের করা লাগবে আলফা বের না করে এই যে আলফাটা বের না করে তুমি ডাব্লু বের করতে পারবে না তাই না বুঝতে পারছো তাহলে তুমি কিন্তু আলফা বের করছো বের করে এখান থেকে ডাব্লু এর মানটা বের করবা তাহলে ডাব্লু ইকাল টু মান বসাই দিলাম ইউ এর মান দুই ভি এর মান চার তারপরে টু ইন্টু ইউ এর মান দুই ভি এর মান চার কজ আলফা কজ এর কজ আলফার মান একশো বিশ তাহলে এখান থেকে এবার হিসাব করে বের করবা তাহলে কজ আলফা একশো বিশ মানে মাইনাস ওয়ান বাই টু 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 কাটাকাটি গেল চার দুগুণে আট তাহলে দুইয়ের বর্গ যোগ চারের বর্গ যোগ কজ একশো বিশ বসালাম রুট বারো তাহলে রুট বার বারো টু রুট থ্রি এত কিলোমিটার পার বুঝতে পারছো এই আলফার মানে একশো বিশ কোর থেকে পাইলাম এক নম্বর ম্যাথ থেকে পাইলাম তাহলে এক নম্বর ম্যাথ আগে করা লাগবে উত্তর হচ্ছে না লাগবে না এক নম্বর ম্যাথ করা লাগবে উত্তর হচ্ছে না লাগবে না ভাই কি বলেন এগুলা আলফার ছাড়া আলফা ছাড়া লোভ দিবে কেমনে বের করবো কেমনে বের করবো দেখি কেমনে বের করতে পারে তোমার আমি একটা ম্যাথ করাইছিলাম এবং সেই ম্যাথটা করানোর সময় তোমার বলছিলাম যে এই ম্যাথ তোমার সামনে অনেকবার আসবে এবং এই ম্যাথটাকে দেখে তোমার চিনতে হবে কখনো সে নদী নৌকার ম্যাচ সেজে আসবে কখনো সে আপেক্ষিক বেগের বৃষ্টি ছাতার ম্যাথ সেজে আসবে তোমার ম্যাথটা চিনতে হবে যেটার আমি শর্টকাটে শর্টকাটে অনেক ছোট করে শর্টকাটে পিঠাগোরাস দিয়ে সলভ করতে পারি এবং এই ম্যাপটা চেনার জন্য তোমাকে একটা বুদ্ধি শেখা দিয়েছিলাম যে কোনো একটা ভেক্টরের সাথে লব্ধি থাকবে লম্বভাবে যে কোনো একটা ভেক্টরের সাথে লব্ধি থাকবে লম্বভাবে এটা দেখবা দেখে তুমি বুঝবা ও আচ্ছা এইটাই তো সেই ম্যাপটা লম্বাংশ মানে সরি পিথাগোরাস দিয়ে সংক্ষেপে করে ফেলতে পারি আমরা তো এইটা সেইটাই তো দেখো তো লব্ধি লব্ধি ডাব্লু সেটা ইউ এর সাথে লম্বভাবে আসে না দেখো লব্ধি ডাব্লু ইউ এর সাথে এটা ইউ এটা ইউ লব্ধি লম্বভাবে আছে কিনা এই দেখো তো লম্বভাবে আছে কিনা আর এই দিকে এটা হচ্ছে ভি ইউ আর ভি এর লব্ধি হচ্ছে ডাব্লু তাহলে ইউ আর ভি নিয়ে একটা সামন্তরিক একে ফেলবা এই যে সামন্তরিক ঠিক আছে এই যে ডিসকাশন গ্রুপে একজন দিছে কি করছে জানো ও কি করছে ভিটাকে এত বড় করে আঁকছে বড় করে আঁকার পরে আর তো পিথাগোরাস বানাইতে পারতেছে না তো ভাই একটু বুদ্ধি খাটে আঁকতে হবে না ইউ আর ভি এর লব্ধি হচ্ছে ডাব্লু তো ইউ আর ভি নিয়ে ইউ আর ভিকে দুইটা বাহু বাউদের একটা সামান্তরিক আঁক বা কর্ণ যেন লব্ধি হয় তো এটা কি সামান্তরিক হয়েছে এটা সামান্তরিক হলো বলো তাহলে একটু বুদ্ধি খাটা আঁকতে হবে একটু বুদ্ধি খরচ করে আঁকতে হবে যেন আঁকাটা সামঞ্জস্য থাকে তো ভি এর মান চার এর মান দুই আমাদের লব্ধি বেগের মানটা বের করতে হবে তো দেখো তো সামান্তরিক আঁকলাম কি না এইবার এইটা যদি আমাদের ইউ হয় তো ভাই এটাও তো ইউ এটাও তৈ তাই না সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল এই কোনটা নাইনটি ডিগ্রি কেন কারণ এই কোনটা নাইনটি ছিল তাহলে এই কোনটা যদি নাইনটি ডিগ্রি হয়তো পিতাগর কাটানো যায় তো কি লেখা যায় ভিএস্কোয়ার ইকোয়াল টু ডাবলিউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ভি স্কোয়ার ইকোয়াল টু ভিএস কার ইকোয়াল টু ডাব্লিউ স্কোয়ার প্লাস ইউ ইউস্কোয়ার এর মান বের করতে চাও ওকে তাহলে ডাব্লু ইকোল টু রুটোভার ভিএস্কার মাইনাস ইউ স্কোয়ার দেখো তোমার এক নম্বর ম্যাথ করে আলফার মান একশো বিশ বের করা লাগবে না ঠিক আছে লাগবে না তাহলে রুটোভার ভি এর মান ভি এর মান চার চারের বর্গ

নদী নৌকার ম্যাথ আমি জাস্ট দেখে দেখে আনসার বলে দিব দেখে দেখে একটা ক্যালকুলেটার দিবা আমার হাতে তাও অনেক সময় লাগবে না ক্যালকুলেটার জাস্ট আমি দেখে দেখে আনসার বলে দিব কোনো মানে হিসাব নিকাশ এক ফটা কলমের কালে ব্যবহার করবো না এক ফোটা পৃষ্ঠা ব্যবহার করবো না তোমার ওই রকম ওই লেভেলে চলে যেতে হবে নিজেরে একেবারে ওই লেভেলে নিয়ে যেতে হবে বুঝছো তাহলে লব্ধি বেগের মানটা হইলো অনেকে কি করে দেখো আহমুখিটা খুঁজে বের করবা ভুলটা খুঁজে বের করবা অনেকেই কাজটা করে যে ভাই এই যে এই বরাবর তো ডি এটা যদি ইউ হয় তো এই যে এই আপনি এই বরাবর ইউ বসালেন তাহলে এই এটা এটা করি এই যে এটা তো ডি এই বরাবর কি ডি তাহলে অনেকে লিখে বি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তো ভাই এটাও তো হয় এটাও তো পিথাগোরাস বলো এখানে আহমুখিটা খুঁজে বের করো এখানে আহাম্মীটা খুঁজে বের করো যে মুখি কি হয়েছে বলো আহমুখীটা কি হয়েছে খুঁজে বের করো আহমুখীটা কী এখানে কী ভুলটা করছি কী ভুলটা করছি মানে পাইসি খাটাই দিছি একটু পিতাগোরাস দেখো তো বেগের সাথে বেগের হিসাব করতে বেগের সাথে কোনোদিন দূরত্ব বা স্মরণের হিসাব করা যায় তুমি কি করছো ভি বেগ ইউ বেগ আর ডি হচ্ছে দূরত্ব এটা কোনো কথা এটা কোনো কথা মানে একই জাতীয় রাশি না হলে এরকম লব্ধি টব্ধি করা যাবে দূরত্বের সাথে দূরত্বের হিসাব করা যাবে দূরত্ব 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 হইলে নয় করা যেত কিন্তু বেগ বেগ দূরত্ব তো অনেকে কিন্তু এটা করে এটা করার পরে ভাই উত্তর মেলে না কেন একটু দেখেন তো তো কেন উত্তর মিলবে তোমার তো উত্তর মেলার মানে তুমি তো মানে সম্মানই রাখো নাই যা লিখছো তার কোনো সম্মানই নেই আসলে তো এই কারণে হিসাব নিকাশটা ঠিকঠাক করে করতে হবে আর একটা জিনিস চাইছিল যে লব্ধির কোন কত তো লব্ধির কোন কত ভাই এটা কি কেউ বের করবে বলো তো লব্ধির কোন কত লব্ধির কোন তো এক নম্বরে বলা আছে বলাই তো আছে যে কেমন ভাবে নৌকা চালাইলে নৌকা সোজাসুজি চলবে প্রস্থ বরাবর চলবে তাহলে লব্ধির কোন তো নাইনটি ডিগ্রি আর তোমার যদি আমার কথা বিশ্বাস নয় তুমি লব্ধির কোন বের করো যে সূত্র তুমি জানো সেটা ইকাল টু ট্যান ইনভার্স যার সাথে কোন সে ছাড়া বাদ বাকিটা সাইন আলফা কজ আলফা দিয়ে বের করো যদি নাইনটি ডিগ্রি না আসে তো আমি কি ঠিক আছে কথা কি বুঝছ কথা কি বুঝছো ওকে 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 হ্যাঁ হ্যাঁ আমার তোমাদের কথা মনে আছে মেহরাব হাসান সিয়াম তোমার কথা মনে আছে আমি ছবি তুলে রাখছি ঠিক আছে টাকা পেয়ে যাবা সময় মতো পেয়ে যাবা গরিব মানুষ আমার বিকাশে টাকা নাই বুঝছো একটু টাকা আসো আমি পাঠিয়ে দিব না তাহলে একটা সুন্দর ম্যাথ আমরা করে ফেললাম বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা এই ম্যাথ তোমার পরীক্ষা আসবে এবার আমরা আরেকটা ম্যাথ করবো আজকে একটু বেশিক্ষণ পড়বো বুঝছো মাঝ পথে ছাড়া যাবে না আজকে একটু বেশিক্ষণ পড়বো একটু কষ্ট হলেও তাহলে আরেকটা ম্যাথ আমরা করবো এই ম্যাথটা করেই শেষ তিন চার ঠিক আছে আজকে বেশি পড়া না চার নম্বর দেখো ম্যাথ আমি একই লিখছি দেখো নদীর প্রস্থ দুই কিলোমিটার স্রোত দুই কিলোমিটার পার আওয়ার নৌকার সর্বনিম্ন সময় সর্বনিম্ন সময় পথ না সর্বনিম্ন সময়ে পাড়ি দিতে কোন দিকে চালাবে কোন দিকে মাঝি নৌকা চালাবে বা সাত ও সাঁতার দিবে সর্বনিম্ন সময়ে পাড়ি দিতে দুই নম্বর আগের মতো এই ক্ষেত্রে কত সময় লাগবে এই সর্বনিম্ন সময়টা কত সর্বনিম্ন সময়টা কত তিন নম্বর পাড় বরাবর দূরত্ব পাড় বরাবর দূরত্ব চার নম্বর প্রস্থ বরাবর দূরত্ব লিখিতাও প্রস্থ বরাবর দূরত্ব পথের দৈর্ঘ্য আর ছয় নম্বর লব্ধিবেগের মান দিক লব্ধি মান দিক এটা অনেক সহজ একেবারে মনে করো যে লাভ দিয়ে লাভ দিয়ে ম্যাচ হয়ে যাবে তাহলে সুন্দর করে এই যে একটা নদী দেখাই নদী এটা তো এই নদীটা আমরা সর্বনিম্ন সময়ে পাড়ি দিতে চাই ভাইয়া সর্বনিম্ন সময় আর সর্বনিম্ন পথ কিন্তু একই না অনেকের মনে হচ্ছে ভাই এটা কেমন কথা রাস্তা যদি কম হয় পথ যদি সবচেয়ে কম হয় তাহলে তো সময়টাও সবচেয়ে কম লাগার কথা না পথ যদি কম হয় সময় সবচেয়ে কম লাগবে এমন কোনো কথা নেই ধরো তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই যে ধরো এই হচ্ছে একটা পয়েন্ট এই পয়েন্ট থেকে তুমি মনে করো যে এই পয়েন্টে যাবা তো এই পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবা তো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার ধরো এইটা হচ্ছে হাইওয়ে এভাবে হাইওয়েটা গেছে আর এ থেকে বিতে যাওয়ার আর একটা মনে করো রাস্তা আছে এই ভিতর দিয়ে এইভাবে একটা রাস্তা আছে তো এই একটা রাস্তা আর এই একটা রাস্তা এটা কিন্তু হাইওয়ে হাইওয়ে দূরত্ব ধরো হচ্ছে দশ কিলোমিটার আর ভিতরের রাস্তার দূরত্ব হচ্ছে ধরো ছয় কিলোমিটার ঠিক আছে তুমি ভাবলা কি যে ধরো তুমি প্রাইভেট কার চালা যাচ্ছ তুমি ভাবলা এ থেকে বিতে যাবো তবে তাড়াতাড়ি যাইতে চাই তাড়াতাড়ি তো তুমি এই হাইওয়ে দিয়ে তিনশো মিটার রাস্তা এটা দিয়ে না এসে তুমি কি করলা এই যে ভিতরে যে একটা কাঁচা রাস্তা মাটির রাস্তা সেই মাটির রাস্তায় গাড়ি ঢুকে দিস এইবার দেখো ঘটনাটা কি ঘটবে তুমি চিন্তা করো তো একটা এক্সপ্রেস ওয়ে দিয়ে এই যে ঢাকায় যে নতুন এক্সপ্রেসওয়ে চালু হলো সেরকম একটা ওয়ে দিয়ে তুমি মনে করো ফার্মগেট থেকে বিমানবন্দর চলে যাচ্ছে মাত্র দশ মিনিটে কিন্তু নিজ দিয়ে যাইতে গেলে বা মনে করো গলি দিয়ে যাইতে গেলে জ্যাম গাড়িতে অনেক জ্যাম মানে রাস্তায় অনেক জ্যাম তারপরে এই যে এই যে ভিতরে যে মাটির রাস্তা কাঁচা রাস্তায় যাচ্ছ রাস্তা ছোট রাস্তায় মনে করো ভ্যান গাড়ি চলতেছে মানুষজন চলতেছে রিক্সা ভ্যান চলতেছে গাড়ি অত জোরে তুমি টানতে পারতেছো না তাহলে উল্টা কি হইলো তোমার এই রাস্তায় আরো বেগ কমে গেল রাস্তা কম রাস্তার পথ কম কিন্তু বেগ যে কমে গেছে তো এই রাস্তায় তুমি মনে করো যে এক কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে চলতেছ আর এই হাইওয়েতে তুমি মনে করো কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে টান বুঝতে পারছো তুমি এখানে এক কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে চলতেছ আর হাইওয়েতে তুমি দশ কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে টান দিস তাহলে তোমার এখান থেকে বাড়ি দিতে সময় লাগবে হচ্ছে এক ঘন্টা আর এখানে তোমার বাড়ি দিতে সময় লাগবে হচ্ছে ছয় ঘন্টা ঠিক আছে এখানে তোমার বাড়ি দিতে সময় লাগবে কত ছয় ঘন্টা তাহলে দেখো দূরত্ব কম ছিল তো দূরত্ব কম সময় কি কম লাগছে সময় তো আরো বেশি লাগছে এখানে এখানকার পাঁচ ঘন্টা সময় ওখানে লাগছে তাহলে দূরত্ব কম থাকলেই যে সময় কম লাগে এর কোনো গ্যারান্টি নেই দূরত্ব কম রাস্তায় তুমি বেগ নিয়েও যাচ্ছ কম তাতে সময় তো বেশি লাগবে তার মানে দূরত্ব কম সময় কম এটা যদি কেউ বলে তো এটা কিন্তু আসলে কোনো লজিক মেক করে না ঠিক আছে তাহলে আমরা লজিক অনুযায়ী বলতে হবে হিসাব অনুযায়ী বলতে হবে তো আমি তোমাকে দেখাইছিলাম সে যেভাবে নদী পার হোক না কেন আমাদের তো আসলে আলফা বের করতে বসে এক নম্বর প্রশ্নে বের করতে বসে যে আলফা কত বের করো তা আমি তোমাকে তো বলছি যে যেভাবেই নদী পার হোক না কেন যেভাবেই যেভাবেই নদী পার হোক না কেন আমরা দেখাইছি এটা হোক না কেন নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র টি ইকাল টু ডি ভি সাইন নদীর প্রস্থ তুমি চেঞ্জ করতে পারবে না তুমি চাইলে নদীর প্রস্থ চেঞ্জ করতে পারো না সাঁতারও একটা নির্দিষ্ট বেগে সাঁতার দিচ্ছে ভি তুমি চেঞ্জ করতে পারো না বাট আলফা তুমি চেঞ্জ করতে পারো তুমি চাইলে স্রোতের সাথে দশ ডিগ্রি কোনো সাঁতার দিতে পারো বিশ ডিগ্রি কোনো সাঁতার দিতে পারো ত্রিশ ডিগ্রি কোনো সাঁতার দিতে পারো ইচ্ছা মতো যে কোনো কোনো সাঁতার দিতে পারো তাহলে আলফাটা তোমার হাতে আছে তোমার টি লাগবে মিনিমাম এই সূত্র দেখে বলো টি এর সাথে সাইন আলফার সম্পর্ক কত সাইন আলফা কোথায় আছে নিচে তো সাইন আলফার সাথে টি এর সম্পর্ক কেমন ব্যস্তানুপাতি তাহলে টি মিনিমাম হবে মিনিমাম হবে যদি যদি অবশ্যই সাইন আলফা ম্যাক্সিমাম হয় ম্যাক্সিমাম হয় সাইন আলফা ম্যাক্সিমাম হয় তাহলে টি মিনিমাম হবে এবার সাইন আলফার ম্যাক্সিমাম মান কত সাইন আলফার ম্যাক্সিমাম মান তো ওয়ান আর সাইন আলফার ম্যাক্সিমাম ওয়ান মানটা ওয়ান কখন হয় যখন সাইন নাইনটি ডিগ্রি হয় তাহলে অতএব আলফা নাইনটি ডিগ্রি এইটা কিন্তু একটা ফিক্সড অ্যান্সার তাহলে কেউ যদি তোমাকে বলে সর্বনিম্ন সময়ে সর্বনিম্ন পথে না সর্বনিম্ন পথ আর সর্বনিম্ন সময় কিন্তু আলাদা সর্বনিম্ন সময়ে পাড়ি দিতে চায় তারে তুমি বলবা তাড়াতাড়ি ভাই সোজাসুজি রওনা দাও অর্থাৎ স্রোতের সাথে লম্বভাবে সাঁতার দাও তাহলে এইবার আসো আমরা ম্যাথ করার পরে চিত্র আঁকবো স্রোত হচ্ছে এই এটা হচ্ছে ইউ ইউ এর মান দুই মানে স্রোতের সাথে একেবারে লম্বভাবে ঠিক আছে লম্বভাবে তাহলে লম্বভাবে চালনা করো এই যে আলফা আলফাটা নাইনটি ডিগ্রি ঠিক আছে স্রোতের সাথে লম্বভাবে যাত্রা শুরু করো অর্থাৎ সোজাসুজি যাত্রা শুরু করো তাহলে ঘটনা কি দাঁড়াইলো ভালো করে দেখো মাথার মধ্যে ঢুকাও কথাটা সোজাসুজি রওনা দিতে মানে সোজাসুজি যাইতে চাইলে সোজাসুজি রওনা দেওয়া যায় না আগের ম্যাথটা যাইতে চাই সোজাসুজি রওনা দেবো এমনি ঠিক আছে তাহলে সোজাসুজি যাইতে চাইলে এই বরাবর যাইতে চাইলে রওনা দিতে হবে স্থূলকোণে আলফা হবে স্থূলকোণে আর সর্বনিম্ন সময়ে যাইতে চাইলে সর্বনিম্ন সময়ে যাইতে চাইলে সময়ে তখন রওনা দিব সোজাসুজি ঠিক আছে তাহলে এইবার আবার রওনা দিলে কি এইবার এইবার আবার রওনা দিলে এইবার স্রোতের ধাক্কায় বেঁকে যাবো এদিকে কিন্তু রওনা এইভাবে তাহলে সোজাসুজি যেতে চাইলে এই যে এটা হচ্ছে যেতে চাইলে যেতে চাইলে রওনা দিব স্থূল কোণে মানে মন যেটা চাইবে সেটা করা যাবে না সোজাসুজি যেতে চাই সোজা সোজাসুজি রওনা দিব না রওনা দিব কোণে আগেরটা সর্বনিম্ন সময়ে যাইতে চাই তখন রওনা এই সোজা সোজাসুজি যদি রওনা দিই তাহলে সর্বনিম্ন সময়ে পৌঁছাবো সর্বনিম্ন সময়ে পৌঁছাবো বুঝছো এগুলো আমি এখানে রাফ এগুলো আমি পরে পরে লিখে তাই আমি একটা ছকের মাধ্যমে লিখে দিব তো তাই এখন আপাতত রাফ লিখছি তাহলে এই বরাবর রওনা দিতে হবে তো এই বরাবর রওনা দিলে তুমি এই বরাবর যাইতে পারবে না অবশ্যই স্রোত তোমাকে ধাক্কা দিয়ে সসম্মানে বাঁকাই দিবে এই বরাবর এই যেটা তাহলে এই ডাব্লু বরাবর তোমার অতিক্রান্ত দূরত্ব এস এই বরাবর পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব এটা এক্স আর নদীর প্রস্থ এটা হচ্ছে ডিডি এর মান দুই কিলোমিটার দাওয়াস আর স্রোতের সাথে লব্ধির কোন হচ্ছে তাহলে আসো এবার এক এক করে কি চাইছে দেখি তো বলছে এই ক্ষেত্রে সর্বনিম্ন সময় কত সময়টা তো হিসাব করাই হয়ে গেল এই যে টি মিনিমাম সর্বনিম্ন সময় ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা তো সাইন আলফা আলফার মান নাইনটি আলফার মান নাইনটি বসাইলে টি মিনিমাম হচ্ছে ডি বাই ভি ডি এর মান কত দুই আর ভি এর মান কত চার তাহলে জিরো পয়েন্ট ফাইভ আওয়ার জিরো পয়েন্ট ফাইভ আওয়ার শেষ এক্ষেত্রে তাহলে সর্বনিম্ন সময়টা আমরা বের করলাম পাড় বরাবর দূরত্ব 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 এক্স এক্সিক্লাস ভি কজ আলফা ডিভাই ভি আলফা ভি আলফা আলফা কত ভাই ডিগ্রি আলফা এবার এক্সিক

চার নম্বর কি বলছে প্রস্থ বরাবর এটা তা বের করা লাগে না প্রস্থ বরাবর এটা আমরা সবাই জানি একটু আগেও তোমারে দেখাইছি প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব নদীর প্রস্থ ওয়াই ওয়াই সমান সমান হচ্ছে ডি আর ডি মানে হচ্ছে দুই কিলোমিটার ডি মানে হচ্ছে দুই কিলোমিটার পথের দৈর্ঘ্য ভি পথের দৈর্ঘ্য এস এই যে পথের দৈর্ঘ্য এস তাহলে এস পথের দৈর্ঘ্য এ সি কল টু ডি প্লাস ঠিক আছে তাহলে এবার ডি এর মান হচ্ছে কত 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 দুই কিলোমিটার আর এক্স মান কত এক তাহলে দুই এর বর্গ আর এক এর বর্গ তাহলে রুট ওভার পাঁচ কিলোমিটার এটা হচ্ছে এস লব্ধির লব্ধি বেগের মান ও দিক এখানে করে ফেলি লব্ধি বেগের মান ও দিক ডাব্লিউ ইকাল টু রুট আলফার মান নাইনটি ডিগ্রি তাহলে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পিটাগোরাস টু ইউ বি কজ নাইনটি লিখবে ঠিক আছে কজ নাইনটি এটা লেখার দরকার আছে জিরো তাহলে রুট ওভার ইউ এর মান কত দুই আর ভিয়ের মান চার তাহলে চারের বর্গ ষোল সতেরো আঠারো উনিশ কুড়ি ওভার কুড়ি তাহলে চার গুণ পাস ফাইভ টু রুট ফাইভ আর কি চার গুণ টু রুট ফাইভ বেগ এত কিলোমিটার পার আওয়ার আর লব্ধি বেগের কোন লব্ধি বেগের মান অধিক থেটা ইকাল টু টেন ইনভার্স যার সাথে কোন সে ছাড়া বাকিটার সাইন নাইনটি

এত কম সময় করে পড়ালে হবে হ্যাঁ তাই বলো এত কম সময় করে পড়ালে কি হয় বলো মাত্র দুই ঘন্টা মাত্র ঘন্টা এত কম সময় পড়ালে কি হয় দেখেন ভাই ওই ব্যাপে কি দেখবো আর তিন মিনিট ওকে ওকে তাহলে শোনো পড়া শেষ এখন আমরা একটা কাজ করব কি কি কাজ করব বলো তো বলো কি কাজ করব? এবার শোন বলি আমরা ভাইয়া কোন লেখকের বই কিনবা এই যে আমি এই যে যা লিখি না এই এটা দেখবা আর প্র্যাকটিস শিট সলভ করবা আর বই লেখকের যে কোনো একটা লেখকের বই কিনলে কিনতে পারো পথ বরাবর বেগ হবে প্রস্থ বরাবর দূরত্ব পথ বরাবর বেগ কই পথের দৈর্ঘ্য প্রস্থ বরাবর তো বের করছি ভাই এমসিকিউ এর শর্ট টিপস দেন আপনি প্রতিদিন কয়টা ক্লাস নেন আমি সারাদিন ক্লাস নিই আমার সাড়ে ছটা থেকে এই যে এখন টানা ক্লাস মাঝখানে আচ্ছা সাদমান নাফি বলছে এক পাঁচশো টাকার ম্যাথ দেন এবার আসুন চলো চলো আমরা এই যে নদী নৌকার ম্যাথের দুইটা জিনিস আমরা ফেস করব ভালো করে শুনবো এবার কথাগুলো একটা হচ্ছে সর্বনিম্ন পথে নদী পার আর একটা হচ্ছে সর্বনিম্ন সময় নদী পার সর্বনিম্ন পথ সর্বনিম্ন সময় সর্বনিম্ন পথ সর্বনিম্ন সময় এই দুই ক্ষেত্র হইতে পারে যত ম্যাথই আছে তোমার বইয়ে এই দুটোর বাইরে কোনো ম্যাথ নেই আজকের ক্লাসে আমি যে কটা ম্যাথ করালাম নদী নৌকার এর বাইরে কোনো ম্যাথ নেই এর বাইরে আমি তোমার ম্যাথ দিতে পারবো অন্য কেউ তোমার ম্যাথ দিতে পারবে না বুঝছো মোটামুটি মোটামুটি কনফিডেন্সের সাথে এই কথাটা বলা যায় যে এর বাইরে কোনো ম্যাথ নেই তোমার বইয়ে গাইডে টেস্ট পেপার বিভিন্ন জায়গায় প্র্যাকটিস পাবে তুমি যত ম্যাথ করবো না কেন সবই ঘুরে ফিরে এই আজকের ক্লাসে যা ম্যাথ করালাম তাই এর প্রমাণ আমি তোমার পরের দিন দিব আমি আরও কয়েকটা ম্যাথ করাবো এবং আমি তোমার প্রমাণ দেখাবো যে কোনো ম্যাথই আসলে নদী নৌকার ম্যাথের এই কনসেপ্টের বাইরে না তাহলে কনসেপ্ট আসলে দুটো একটা হচ্ছে একটা হচ্ছে সর্বনিম্ন সময়ে পার আর একটা হচ্ছে সর্বনিম্ন পথে পার এইবার আসো তোমার এমসিকিউ এমসিকিউ এর জন্য বা সহজে ম্যাথ মনে রাখার জন্য সহজে তাড়াতাড়ি যাতে সৃজনশীল প্রশ্ন পড়েই ধরতে পারো কোন সূত্র কাটা বা কিভাবে করবা তার জন্য তোমার একটা ছক করে দিচ্ছি ঠিক আছে একটা ছকের মতো করে দিচ্ছি সেটা হচ্ছে দুইভাবে নদী পাড়ি দেওয়া যায় একটা হচ্ছে এক নম্বর হচ্ছে সর্বনিম্ন দূরত্ব প্রথমটা আর কি আর একটা হচ্ছে সর্বনিম্ন সময় সর্বনিম্ন সময় তাহলে চিত্র প্রথমে একটু আগে দেখি চিত্র তাহলে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে চিত্রটা হচ্ছে এরকম স্থূলকোণে এটা হবে ইউ তুমি যাইতে চাও সোজাসুজি কিন্তু খবরদার যেহেতু সর্বনিম্ন পথ সোজাসুজি যাইতে চাও তাহলে সর্বনিম্ন পথ ওই বরাবর পাড়ি দেওয়া যাবে না এটা হচ্ছে আমাদের লব্ধি লব্ধি হচ্ছে ডাব্লু আর এই কোনটা আলফা এই কোনটা থেটা থেটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা ছিল আমাদের চিত্র ঠিক আছে আর এই লব্ধি বরাবর এই এই বরাবর দূরত্বটা হচ্ছে ডি আর ডি বরাবর দূরত্বটা হচ্ছে এস এস এই বরাবর দূরত্বটা হচ্ছে এস আর এদিকে ছিল হচ্ছে এটা সর্বনিম্ন সময় যখন সর্বনিম্ন সময় তখন মানে আলফা নাইনটি ফিক্সড সর্বনিম্ন সময় মানে সোজাসুজির দাও তাড়াতাড়ি সোজাসুজির দাও সর্বনিম্ন সময় মানে সোজাসুজির তাহলে এটা ছিল আমাদের ইউ এইটা ছিল আমাদের ভি ঠিক আছে এটা আমাদের ভি এইখানে আমাদের আলফাটা হচ্ছে এখানে আমাদের আলফাটা হচ্ছে স্থূলকন আলফা স্থূলকোন কোন আর এখানে হচ্ছে আমাদের আলফা নাইনটি ঠিক আছে এই ক্ষেত্রে আমাদের আলফাটা হচ্ছে নাইনটি তাহলে তুমি লব্ধি নিয়ে এই বরাবর পাড়ি দিবা এই বরাবর পাড়ি দিবা এই যে এই কোনটা আমাদের আলফা এই বরাবর লব্ধি তাহলে এই বরাবর পথের দৈর্ঘ্য এস এটা ছিল এক্স আর এটা তো ডি ঠিক আছে এই যে এই ক্ষেত্রে এটা ডি এই যে ছোট্ট করে একটু লিখলাম ডি ওকে ছোট্ট করে লিখলাম এটা ডি তাহলে এবার আসো দেখো কি কি চাইতে পারে কি কি চাইতে পারে এক প্রথম হচ্ছে নদী পাড়ি দেওয়ার কোন নদী পাড়ি দেওয়ার কোন আলফা কজ ইনভার্স একশো বিশ ডিগ্রি কিন্তু সবসময় অ্যান্সার না কজ ইনভার্স মাইনাস ইউ বাই আলফা নাইনটি ডিগ্রি ফিক্সড ঠিক আছে তারপরে দুই সময় নদী পাড়ি দেওয়ার সময় নদী পাড়ি দেওয়ার সময় ভাই যাই বলুক নদী পাড়ি দেওয়ার সময় নদী পাড়ি দেওয়ার সময় এই ছকটা একেবারে আত্মায় গেঁথে রাখবা টিল টু ডি বাই ভি সাইনাল পরীক্ষার আগে রিভাইজ দিয়ে যাব এটা আর এই ক্ষেত্রে কি টি মিনিমাম সূত্র কিন্তু একই ওই আলফার মান নাইনটি বসাইলেই টি মিনিমামটা হবে ডিভাই ভি ঠিক আছে তারপরে বরাবর দূরত্ব তো পার বরাবর ভাই দূরত্বের সূত্র হচ্ছে এক্স আর এক্স ইকাল টু ইউ প্লাস ভি কজ আলফা মানে মূল সূত্রটাই ডিভাই ভি সাইন আলফা এবং মজার ব্যাপার হচ্ছে এটা জিরো এই ক্ষেত্রে পার বরাবর দূরত্ব জিরো জিরো এই ক্ষেত্রে পার বরাবর দূরত্ব আর এইটার পার বরাবর দূরত্ব আলফার মান নাইনটি বসাও এখানে আলফার মান নাইনটি বসে হলে কজ নাইনটি জিরো সাইন নাইনটি ওয়ান তাহলে ইউ ইন্টু ডি বাই ভি ইউ ইন্টু ডি বাই ভি সব কিন্তু আগে করা হয়ে গেছে এই যে দেখো এই যে এক্সিক টু ডি বাই ভি করা হয়ে গেছে কথা হচ্ছ তাহলে পার বরাবর দূরত্ব চার নম্বর প্রস্থ বরাবর দূরত্ব প্রস্থ বরাবর দূরত্ব আজীবন নদী পাড়ি যদি দেয় প্রস্থ বরাবর কেউ তাহলে ওয়াই ইকোয়াল টু ডি কোনো কথা নয় তারপরে পথের প্রকৃত দৈর্ঘ্য পথের দৈর্ঘ্য বা লব্ধি বরাবর পথ পথের দৈর্ঘ্য এস এস ইকোয়াল টু এক্স স্কোয়ার ডি স্কোয়ার এস ইকাল টু রুটোবার এক্স স্কোয়ার ডি স্কোয়ার ঠিক আছে এবার লব্ধি বেগ

নাইনটি লব্ধি তাহলে ডাব্লু ইকো দুটো ভিএস্কোয়ার ঠিক আছে বা এইভাবে লিখি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে মনে রাখতে সুবিধা হবে এটা হচ্ছে বেগ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আর এটা হচ্ছে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার আর তো লব্ধির কোন লব্ধির কোন তো থেটা আর থেটা স একই লব্ধির কোন থেটা এখানে হবে নাইনটি ডিগ্রি আর এখানে হবে থেটা ইকোয়াল টু টেন ইনভার্স টেন ইনভার্স ভি বাই ইউ দেখো তাই হয়েছে কেমনে বুঝবো এই যে সাইনটি ওয়ান আর কাইনটি জিরো তাহলে টেন ইনভার্স ফোর বাই টু অর্থাৎ এই হচ্ছে ঘটনা আজকের ক্লাসে যা পড়লাম তা আসে এখানে তাহলে লব্ধি বেগ আর এটা হচ্ছে লব্ধির কোন লব্ধির স্রোতের সাথে কোন স্রোতের সাথে কোন এর বাইরে আজকে যা পড়লাম এর বাইরে যদি তুমি আর কোনো ম্যাথ বা সূত্র পাও তুমি আমার নামে মামলা করে দিবা বুঝতে পারছো আমার নামে মামলা করে দিবা বলেই দিলাম যাও যে এই যে নদী নৌকার ম্যাথের এই কনসেপ্টের বাইরে তুমি কিছু যদি পাও যে ভাই এই গাইডে এই বইয়ে এই টেস্ট পেপারে এই ম্যাথ আছে যা আপনার সূত্রের বাইরে তাহলে তুমি আমার নামে মামলা করে দিবা যাও আমি জেল কাটতে রাজি এই পৃষ্ঠায় যা আছে সুন্দর করে টেবিলের সামনে ঝুলাই রাখবা করলে কে পড়াবে তাই না আচ্ছা অনেকক্ষণ পড়াই ফেলছি দুই ঘন্টা পাঁচ মিনিট আসলে আজকে যা পড়ালাম তা আসলে মাঝখানে ছাড়া যেত না আমি তো আসলে দেখো ছোট ক্লাস ঠিক আছে তো আজকে আমরা মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম আমরা নেক্সট দিন অনেকগুলো প্রবলেম সলভ করব আজকে তোমাদের কষ্ট দিচ্ছি না তোমরা অনেক কষ্ট করছো আমার সাথে তো লাস্ট পর্যন্ত কতজন আছে দেখি তিনশো জন আছে প্রথমে ছিল পাঁচশো সামথিং তো তিনশো জন আছে ওকে এই তিনশো বিয়াল্লিশ জনকে অসংখ্য 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 ধন্যবাদ তোমাদেরকে রাজশাহী আসার দাওয়াত অপার ভাই আসছে তোমাদের অপর ভাইকে বলো তো আমার এই যে সাউন্ড সিস্টেমে নাকি প্রবলেম করে ওকে আচ্ছা দাদা জেল কাটলে আমি আচ্ছা ঠিক আছে হ্যাঁ অপর ভাই তো মামলা দিতে হবে আচ্ছা তাহলে ওকে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই নেক্সট দিন আমরা নদী নৌকার এই কনসেপ্টের অনেকগুলো ম্যাথ করব। ঠিক আছে এবং তুমি দেখো প্রত্যেকটা ম্যাথে আজকে যা পড়ালাম তার মধ্যে এর বাইরে আমরা কোনো সূত্র খাটাবো না ঠিক আছে তাহলে আজকে আমরা এখানে শেষ করছি সবাইকে গুড নাইট